আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে, বাট আচ্ছা আমরা আবার আসছি। আচ্ছা, এটা আমরা দেখো, নতুন করে আবার দেখা, আমরা যেহেতু আমাদের ইন্টারনেট প্রবলেমের কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনারা যদি আওয়াজ না শুনতে পারেন আমাদেরকে কিন্তু বলবেন। আমরা কিন্তু আজকে কিন্তু কম্ফোর্টার দেখাবো, অনেকগুলো কম্ফোর্টার আছে, আমি প্রত্যেকটা কম্ফোর্টার কিন্তু আপনাদের খুলে খুলে আজকে দেখাবো। আমাদের এখানে কিন্তু কোটা খোলা নেই, এই দুটা জাস্ট আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম, তাই আমাদের এখানে খোলা রয়েছে। প্রত্যেকটা কম্ফোর্টার কিন্তু 2550 টাকা, আপনি এটা ওয়াশ করতে পারবেন, আপনি ক্যারি করতে পারবেন। আমরা সুন্দর একটা আচ্ছা ভাই, এর ভিতরে কি দেওয়া? এর ভিতরে কিন্তু ফাইবার দেওয়া, আর এই কাপড়টা কিন্তু কটন কাপড়। আচ্ছা আচ্ছা, এটা আউন্স টাউন্স এর কোনো হ্যাঁ, কিছু আছে এটা আছে নাকি? 10 আউন্স, ও আচ্ছা এটার আচ্ছা, ওজন 10 আউন্স। হচ্ছে আপনার প্রায় 3 কেজি। আচ্ছা, এটা সাইজ কত? এটা আছে কিং সাইজ, 7 ফিট বাই 8 ফিট, কিন্তু 7 বাই 8 ফিট। সাত বাই আট ফিট এটা কিন্তু কিং সাইজ, অর্থাৎ ফ্যামিলি সাইজ। আপনি মনে হয় 3-4 জন মানুষ একসাথে আপনার এখানে ঘুমাইতে আচ্ছা, পারবেন। আপনারা জানাবেন যে আমাদের আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করবেন। কারণ আমরা দেখতে চাই, আমাদের ফ্রেন্ডগুলো দেখতে চাই, আমরা রিজিকের ভালোবাসা দেখতে চাই। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ব্র্যান্ডের, ও আমাদের দেখলাম রিজিক যে এখানে ব্র্যান্ডের কিন্তু একটু ট্যাগ লোগো দেখলাম লাগানো একটা, আছে। এই দেখেন, এই যে রিজিক আপনি কিন্তু ব্র্যান্ডের। কেনার সময় অবশ্যই এই লোগোটা দেখে কিনবেন, রিজিক লাভলি শপিং। ওইটা আপনাদের ব্র্যান্ড নাকি? হ্যাঁ, এটা আমাদের ব্র্যান্ড। এবং এইটা, এই কালারটা দেখেন আপনি, কত সুন্দর একটা কালার। হুম, দেখেন অনেক সুন্দর কালারটা একটা কত কালার, আমি সুন্দর কাছ একটা থেকে কালার। দেখাই, অনেক সুন্দর একটা কালার, কিন্তু গর্জিয়াস রেডের ভিতরে নাকি? এটা হ্যাঁ, এটা হচ্ছে নেভি ব্লু রেড না, এটা হচ্ছে আপনার রেডের ভিতরে কালো ডিপ। খয়েরি টাইপের, বলে কালো খয়েরি টাইপের কালার এটা। এবং এখানে কিন্তু ছোট ছোট কিন্তু ফুল দেওয়া, আপনি দেখেন ফুলের ফুলটা কিন্তু কিন্তু দাগ অনেক দেওয়া সুন্দর কিন্তু। ফুটছে ফুলটা, হ্যাঁ অবশ্যই, এই এই কালারগুলো কিন্তু আপনি মার্কেটে কোথাও পাবেন না। আপনি মানে এই মার্কেটে কালারগুলো, কিনতে চান কাউকে দেওয়ার জন্য, এই কালারগুলো আপনি পাবেন না, ও মানে এই কালারগুলো শুধু অনলি রিজিক। অনলি রিজিকে আপনি এই ও কালারগুলো আচ্ছা পাবেন, আচ্ছা অন্য কোথাও কিন্তু পাবেন না। আচ্ছা, আমরা নেক্সট আর একটা কালার দেখি, হ্যাঁ, নেক্সট আমরা এর আগে একটা কালার দেখাচ্ছিলাম, এই কালারটা আমরা একটু আরেকবার আরেকবার দেখি। দেখান, কারণ আমাদের লাইভ হ্যাঁ, যেহেতু লাইভ আমাদের লাইভের সমস্যার কারণে নেটওয়ার্কের কারণে বিঘ্ন ঘটেছে, সেহেতু আমরা পরে আর একটা কালার এটাও দেখাবো। কিন্তু অনেক জোস একটা কালার। হ্যাঁ, এটা বেগুন, এটা মানে হালকা কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর কিন্তু। ওয়াও, ফুলটাও কিন্তু অনেক সুন্দর ফুটছে হ্যাঁ, এটি। এবং প্রত্যেকটা সেলাই দেখেন, এই সেলাইগুলো কিন্তু খুলবে না, অবশ্যই অবশ্যই, অনেক সুন্দর সুন্দর সেলাই দেওয়া। এবং আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ পাবেন, মানে এটা আপনি ক্যারি চাই করার জন্য হ্যাঁ নাকি এই ক্যারি করার ব্যাগটা? জন্য, আপনি চাইলে আপনার প্রিয়জনকে কিন্তু এটা গিফট করতে ও পারবেন। আচ্ছা আচ্ছা, আর এই শীতের সময় স্পেশালি বাবা মার এমনি তো যাদের একটু বয়স হয়ে গেছে তাদের কিন্তু প্রচন্ড শীত, আপনি যদি একটা কমফোর্টার তাকে গিফট করে দেন সে এমনিতে খুশি হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, আমরা আর একটা কালার দেখি হ্যাঁ, ভাই। আমরা আর একটা কালার দেখবো, এখানে আমরা আরো কালার রাখছি। আচ্ছা, আমরা এই কালারটা দেখি একটু হালকার ভিতরে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা আজকে ব্যাগ থেকে খুলে খুলে দেখাবো, আজকে আর আমরা খোলা প্রোডাক্ট দেখাবো না। মানে এইটা জোস একটা দেখেন কালার, পিঙ্ক কালারের ভিতরে, যেটাকে মিষ্টি কালার বলে, মিষ্টি ওয়াও, কালারের ভিতরে হালকা হালকা আকাশি। এগুলো মানে পাতা দেওয়া নাকি হ্যাঁ, ফুল? এগুলো প্রত্যেকটাই পাতা দেওয়া। এটা পাতা দেওয়া, এবং আপনি যদি কমফোর্টার দেখেন তাহলে অনেক জায়গায় দেখবেন যে আপনার দুই পাশে দুই কালার, কিন্তু আরে একটা হালকা কালার থাকে, অর্থাৎ উল্টা পিঠ বা মানে সিধা এটা পিঠ কি দুজনে, সেম দুই পাশে হ্যাঁ দুই সেম পাশে নাকি? সেম আপনি দুই পাশে গায়ে দিতে পারবেন। ও মানে এবং দুই পাশে সেম, যে যখন যেটা যে পাশে ইউজ করার ইচ্ছা তখন তখন সেইভাবে সেই ইউজ করা পাশে যাবে, ইউজ করতে মানে পারবেন সেম কালার দুই সেম পাশে। কালার। অবশ্যই অবশ্যই, দেখি আমরা আর এবং একটা কালার দেখি। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু 2550 টাকা। আমাদের আপনাদের ডেলিভারি সিস্টেমটা একটু আমাদের বলবেন। ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আপনি ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অনে প্রোডাক্টটা নিতে পারবেন। অনলি ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিব বিকাশ অথবা নগদের মাধ্যমে। অবশ্যই, এবং আপনি যদি যে কোনো একটা কমফোর্টার যদি আপনার চয়েস হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, এবং যেই পেজ থেকে আপনি লাইভটা দেখতেছেন এইটাই কিন্তু আমাদের অরিজিনাল কোম্পানি পেজ, rizik.com.bd। এবং আমাদের ফোন নাম্বার 01822395833, এটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট আপনাদের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ, কানেক্ট হবে, এবং ভিডিও ডিসক্রিপশনে দেখেন উপরে আমাদের নাম কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এটা আপনাদের নাম্বার হ্যাঁ এটা নাকি? আমাদের নাম্বার। আচ্ছা, আমি অন্য একটা কালার দেখাই, অন্য একটা দেখান। এই দেখেন সুন্দর একটা ব্যাগ, এবং দেখেন কত বড়, এবং প্রত্যেকটার ওজন কিন্তু প্রায় 3 কেজি। আচ্ছা আচ্ছা, আরে যার আউন্স কারণে আউন্স কত আউন্স এটা? এটা হচ্ছে 10 আউন্স, যার আচ্ছা ভাই, কারণে এটা যদি ডেলিভারি চার্জ একটু ধুলে কি মস্কাই টস্কাই মানে দলা মলা হয়ে দেখা যায় লেপ, সাধারণত
ধোয়ার পরে আপনার দলা হয়ে এক জায়গায় চলে আসে। হ্যাঁ, আপনি শিমুল তুলার লেপ বা উলিত তুলার লেপ যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই অভিজ্ঞতাটা আছে, কারণ শিমুল তুলার লেপ বা উলির লেপ এই লেপগুলো কিন্তু ধোয়া যায় না। ধোয়ার পরে কিন্তু আপনার অনেকগুলো গুচ্ছ গুচ্ছ টাইপের হয়ে যায়, যেটা আপনার মানে একটা আনইজি ফিল করে দেয় ওই প্রোডাক্টটা, আর আপনার ইউজের পথে কোনো ইয়ে থাকবে না। কিন্তু এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট কমফোর্টার যেটা আপনার পানি দাঁড়াবে না, এর ভিতরে আছে। এর ভিতরে কি ফাইবার কি কাটা কাটা নাকি ওই যে শিমুল তুলার ভিতর মত প্লেন ফাইবার দেওয়া, এর ভিতরে মানে এক পিসি এর ভিতরে নাকি এক পিসি এর ভিতরে দিয়ে আপনার সিলানো? আচ্ছা, আপনারা জানাবেন কে কোথ থেকে দেখছেন আর লাইভটা একটু শেয়ার করবেন। আচ্ছা, এটা তো আর একটা কালার, অনেক সুন্দর একটা কালার দেখতেছি। এটা আমাদের একটু দেখান, ওয়াও সুন্দর একটা কালার। হ্যাঁ, আকাশি কালারের ইসের ভিতরে দেখেন, সবুজ কালার যাকে বলে, আমি সবুজ সামনে আছি অবশ্যই, কিন্তু সবুজ কালারের ভিতর দেখেন বেগুনি। ওয়াও, এটা দেখেন অনেক সুন্দর একটা কালার, আর এটা মানে গোলাপ ফুল। হ্যাঁ, মেবি এটা গোলাপ ফুল, অনেক সুন্দর একটা কালার দেখেন। এবং প্রত্যেকটা এসে সেলাই দেখেন, আপনার এটা দলা হয়ে যাবে না, যার কারণে অনেক সুন্দর করে সেলাই করা। এক ভাই লিখছে যে কম্বল আছে রে কি ভাই, ভাই কম্বল না, আমাদের এটা হচ্ছে কমফোর্টার, মানে স্মার্ট লেপ যারে বলে, স্মার্ট লেপ যাকে বলে। ও আচ্ছা আচ্ছা, এটা স্মার্ট লেপ, শিমুল তুলোর লেপ না, এটা হচ্ছে স্মার্ট লেপ। ভিতরে কি দেওয়া ভাইয়া? এর ভিতরে কিন্তু ফাইবার দেওয়া। ও, ফাইবার দেওয়া। এবং এটা আমাদের একটু দেখান, প্রত্যেকটার প্রাইস কিন্তু 2550 টাকা। আচ্ছা, আপনাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন। আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আমরা কিন্তু অনলি ডেলিভারি চার্জটা অগ্রিম নিই, যেটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে 150 টাকা, ঢাকার বাইরে 200 টাকা। মানে এটা অগ্রিম দিতে হবে নাকি? অগ্রিম দিতে হবে, কারণ ভাই লিখছে যে। আর দাম কত ভাইয়া? 2550 টাকা ভাইয়া দাম। ও, 2550 টাকা। আচ্ছা আচ্ছা, অনেকে আছে আপনার প্রোডাক্ট অর্ডার করে, কারণ আমাদের একটা ভাষা আছে, প্রোডাক্ট অর্ডার করে দিয়ে আর ফোন ধরে না। অবশ্যই অবশ্যই, প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু টাকা লাগে না, আর ডেলিভারি চার্জটা নিলে কিন্তু তার একটা ই থাকে, মাথা ব্যথা যে আমি ডেলিভারি, আমি প্রোডাক্টটা নেওয়ার জন্য ডেলিভারি চার্জটা দিচ্ছি। অবশ্যই অবশ্যই, কারণ যাদের প্রোডাক্টটা নেওয়ার দরকার হয় এবং যার প্রয়োজন সেই তো কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নেবে। আর একটা কথা আমি অনেক ভালো একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আমাদের কিন্তু অফিস আছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে। মানে আপনারা যদি ভিডিওর ভিতরে অনেকে আছে ট্রাস্ট করতে পারে না, ফেক আছে, বাট আপনি আমাদের অফিসে চলে আসেন, ফার্ম গেটে আমাদের অফিস। ভাই লিখছে যে আচ্ছা, যেগুলো দেখাচ্ছেন ভালো মানের গুলোর দাম কত? প্রত্যেকটা ভালো মানের এবং 10 আউন্স 2550 টাকা। মানে আপনাদের কাছে সবগুলো 10 আউন্স প্রোডাক্ট? 2550। মানে নর্মালে কোনো সিস্টেম নাই, একটাই 10 আউন্স সিস্টেম নাই, আমাদের এটা সবগুলো ডাবল এবং 10 আউন্স। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের একটু ওই পিট দেখান, ওই পিট কি অন্য কালার না? তো অবশ্যই দেখাবো, দুই পিটি আপনার সেম কালার, আপনি দেখেন সেম কালার তো দুই পিট। হ্যাঁ হ্যাঁ, দুই পিট, মানে চাইলে এক রাতে এই সাইড দেখতে পারবো, ওই অন্য রাতে ওই সাইড, দুই সাইডে ইউজ করতে পারবেন। এবং আপনারা প্রোডাক্ট কেনার সময় অবশ্যই যেই কালারটা আমাদেরকে স্ক্রিনশটে দিবেন, আমরা সেম টু সেম কালার পাঠাবো। আচ্ছা, যদি আপনি ভুল দেন, আমি কালার চাইলাম একটা, আপনি দিলেন আর একটা, সেক্ষেত্রে যদি এইটা হয় আমরা আমাদের খরচে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে আসবো, মানে আমার কোনো খরচ হবে না, আপনার আর কোনো খরচ হবে না, আপনার ডেলিভারি, মানে আপনার ভুল আপনার আমার ডেমারেজ, ডেমারেজ এক্স্যাক্টলি। কারণ কমেন্টের ভিতরে বা মেসেজের ভিতরে বা ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি যে প্রোডাক্টটা চুজ করতেছেন সেটা ছবি থাকতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে ভুল আর মনে হয় সম্ভাবনা খুব কম, তারপরে আমরা মানুষ মাত্র ভুল হইতেই পারে, মানুষ মাত্র ভুল হইতেই পারে। অবশ্যই অবশ্যই, ভুলটা যদি আমাদের হয়ে যায় অবশ্যই সেটাকে আমরা শুধরাই নিব এবং ওটা ড্যামারেজ আমরা দিব। আচ্ছা ভাই, যদি কুস্কায় যায়, আপনি তো বলতেছেন কুস্কাবে না, যদি কুস্কায় তাহলে সেক্ষেত্রে? যদি কুস্কায় যায় তাহলে কিন্তু আমরা পেমেন্ট ব্যাক করে দিব, অথবা সে যদি রিপ্লেসে অন্য প্রোডাক্ট নিতে চাই অন্য প্রোডাক্ট নিতে পারবে, মানে রিপ্লেসের অপশন, রিপ্লেসের সিস্টেমও আছে, এবং তার কোনো খরচ হবে না, একটি টাকা তার কাছ থেকে আমরা চাইবো না। আমি যে মানে কাস্টমার যে টাকাটা তো দিবে, মানে প্রোডাক্ট যখন নিবে তো কুরিয়ার কোম্পানি আপনার টাকাটা তো পেমেন্ট করবে, সেক্ষেত্রে ব্যাক দেওয়ার করণীয় কি? ব্যাক দেওয়ার করণীয় আছে, আমরা রিভার্স ডেলিভারি একটা সিস্টেম রাখছি। আচ্ছা আচ্ছা, আমরা যে কোম্পানিতে ডেলিভারি দিই ওই কোম্পানির সাথে কোম্পানির একটা সিস্টেম আছে রিভার্স ডেলিভারি, ওই কোম্পানির ডেলিভারি ম্যান বা যে প্রোডাক্ট কালেক্ট করে উনি যায় বাসা থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে এসে আবার আমাদের অফিসে পৌঁছে দিবে। তার পেমেন্টটা কি দেখবে নাকি? হ্যাঁ, পেমেন্ট তার দিবে না, তবে তার ওই জিনিসটা আমাদের সাথে তাদের কমিউনিকেশন হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের, আমরা কাস্টমারের ওই প্রোডাক্টটা দিই, সেই ক্ষেত্রে রিভার্সের ভিতরে আমাদের 3 দিন থেকে 6 দিন সময় লাগে রিভার্স ডেলিভারির ক্ষেত্রে, কারণ ওই প্রোডাক্টটা আসবে
জি দেন জি, আমরা নতুন প্রোডাক্টটা ছেড়ে দিব। মানে যাইতে আসতে তো সময় হ্যাঁ, একটা যাইতে ব্যাপার আসতে আছে। যে সময়টা লাগবে ওই সময়টাতে আচ্ছা 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 বেশি সময় লাগবে, তাছাড়া আর কিছু না। আচ্ছা, আমরা নেক্সট আর একটা কালার দেখি। হ্যাঁ, এর ভিতর আর একটা কালার আছে, দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন একটা কালার, ওয়াও, এটা কিন্তু জোস একটা কালার হয়তো, খুললে হ্যাঁ হয়তো দেখেন বুঝতে পারবো। সুন্দর একটা কালার আপনাদের আমি দেখাবো। দেখুন আপনারা কমেন্টস করবেন আমাদের কথাগুলো কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন কাইন্ডলি, না হলে আমরা তো বুবার মতন বলে দেব, পরে দেখবো তো শুনতে পান না আপনারা, তাইলে তো কষ্টদায়ক। আপনারা একটু বলবেন আমাদের। এই কালারটা ওয়াও, দেখেন সুন্দর একটা কি কালার সুন্দর কিন্তু। একটা কালার, আমাদের এখানে যে কালারগুলো আপনি পাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর, আপনার যেই কালার ইচ্ছা সেই কালার আপনি আমাদের থেকে নিতে পারবেন। প্রত্যেকটা কালার 2550 টাকা, অর্থাৎ প্রত্যেকটা কমফোর্টার 2550 টাকা, তার সাথে একটা করে ব্যাগ কি ফ্রি? হ্যাঁ তার সাথে একটা করে ব্যাগ ফ্রি, ব্যাগের জন্য আলাদা কোনো চার্জ আমরা নিব না, মানে ক্যারি করা ব্যাগ, ক্যারি ব্যাগগুলো করার কিন্তু অনেক জন্য। সুন্দর, দেখছেন ব্যাগগুলা অনেক সুন্দর একটা করে ব্যাগ। আমাদের একটু ওই সাইড দেখান, হ্যাঁ এপিটুপিট আপনার দেখান, যদি একটু দুই টানা সাইড করে দেখেন দেখান, আমাদের এগুলো একটু টানা করে দেখান, এই মানে লম্বা, প্রত্যেকটা কিন্তু কিং সাইজ, দেখেন কত বড় মেলান একটা মেলায় সাইজ, দেখান এগুলো, এই যে এই দেখেন দেখছেন অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ, এরকম মেলায় দেখাবেন যাতে কাস্টমার বুঝতে পারে যে আসলে হ্যাঁ এটা কি। অবশ্যই প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাবো এবং অবশ্যই সুন্দরভাবে প্রত্যেকটা সাইজ কিন্তু এপিটোপিট তো সাতটা সেম নাকি ভাই এটাও? হ্যাঁ সেম, জি জি, প্রত্যেকটা কম্পিউটারের এপিটোপিট সেম, সেম কালার। হ্যাঁ সেম কালার, আপনি সেম কালার ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেন আচ্ছা আমাদের নেক্সট কালার আর একটা দেখান। আচ্ছা, আপনাদের আমি আর একটু বলে দিই, আমাদের প্রত্যেকটা কম্পিউটার কিন্তু 2550 টাকা, আচ্ছা আচ্ছা, এবং আমাদের অর্ডারের ফোন নাম্বার 01822395833, এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে। ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন। ডেলিভারি সিস্টেম আছে আমাদের, ক্যাশ অন ডেলিভারি, আমরা প্রোডাক্টের পেমেন্ট অগ্রিম নিই না, ডেলিভারি চার্জ, শুধু ডেলিভারি চার্জ ঢাকার আচ্ছা ভিতরে আচ্ছা, 150 টাকা, ঢাকার মানে ওইটা বাইরে বুকিং দিয়ে তো কনফার্ম করতে হবে। বুকিং এর জন্য অবশ্যই কনফার্ম, অবশ্যই, না হলে অনেক দেখা দেখি আমরা কাস্টমার ফোন রিসিভ করে না, ফোন ওই রিসিভ এই করে কাজে সে কাজে হারায় যায়, অনেক কাজ হারায় যায়, যার কারণে ডেলিভারি চার্জটা যদি আমাদের অগ্রিম দেয় তাহলে প্রোডাক্টটা সে নিবে, এরকম একটা আচ্ছা সিওরিটি থাকে। প্রোডাক্টটা পাঠাইলেন আপনারা, প্রোডাক্টটা ব্যাক আসলো, সেক্ষেত্রে কি কুরিয়ার কোম্পানির চার্জ কাটবে হ্যাঁ নাকি? অবশ্যই কুরিয়ার কোম্পানি চার্জ কাটবে, কারণ কুরিয়ার কোম্পানি একটা প্রোডাক্ট 2 থেকে 3 দিন রাখে, আচ্ছা আচ্ছা, তাদের হবে, ও তাদের সে তাদেরও তো আবার বিজনেস, হ্যাঁ তাদের সো একটা হ্যাঁ বিজনেস, অবশ্যই অবশ্যই। তারা প্রোডাক্টটা যখন আমাদেরকে রিফান্ড করবে বা পাঠাই দিবে তখন কিন্তু আমাদের এক্সট্রা একটা চার্জ দিতে হবে তাদের, এই জন্য ডেলিভারি চার্জটা আমরা নিয়ে তাহলে নিই, আপনার যাতে কাস্টমার কাস্টমারে, 100% হ্যাঁ প্রোডাক্টগুলো সব ডেলিভারি হয়। কাস্টম, আমি একটা বলি, কাস্টমার যে আপনার পেমেন্ট দিচ্ছে ডেলিভারির, এখন কাস্টমার প্রোডাক্টটা নিল না, সেক্ষেত্রে কি কাস্টমার আবার সেই 200 টাকা বা 150 টাকা কুরিয়ার চার্জটা কি ব্যাক করবেন আপনারা? ব্যাক করবো না, ও কারণ মানে প্রোডাক্টটা কিন্তু আমরা তার অ্যাড্রেসে পাঠাইছি, এখন প্রোডাক্টটা যদি সে না নেয় আমাদের কিন্তু একটা কস্ট আছে, অবশ্যই, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় 3 কেজি ওজন, আপনারা হয়তো জানেন যে ডেলিভারি চার্জ কিন্তু ওজনের উপর নির্ভর করে, অবশ্যই অবশ্যই। আচ্ছা ওজন নেক্সট কালার হিসেবে। আমাকে আচ্ছা দেখান আমরা আরেকটা, আরেকটা কালার দেখাই, দেখছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এই দেখেন আরেকটা কালার, সাদার ভিতরে বেগুন, এই কালারটা তো অনেক সুন্দর মনে হয় মেবি। আপনি এখানে হয়তো এক পিস এক পিস কালার এক রাখছেন পিস এক নাকি? পিস কালার রাখছি, আমাদের হাউসে আরো কালার আছে, মানে প্রত্যেকটা চাইলে কালার, দিতে পারবেন হ্যাঁ তাই তো? প্রত্যেকটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে, তবে লাইভ করার পরে আমাদের কালারগুলো কিন্তু শর্টেজ হয়ে যাচ্ছে, ও মানে আপনার স্টকে থাকতেও পারে নাও পারে সেরকম স্টকে কিছু? থাকতেও পারে নাও পারে, এই ও জন্য আচ্ছা আচ্ছা, যাদের দরকার যারা পছন্দ জলদি করতেছেন জলদি আপনারা ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশট আমাদের স্ক্রিনশট মেসেজ দিয়ে দিন। আপনার মেসেজ দেন যাতে আপনার ওই কালারটা অন্য কোনো বন্ধু নিতে না পারে। এই দেখেন যারা ওয়াও, সাদা জিনিস পছন্দ করে তাদের জন্য কিন্তু, সাদার আপনি ভিতরে কিন্তু দেখেন অনেক একটা সুন্দর সাদার পরে ফুল, গোলাপ ফুলগুলো কিন্তু বেগুনি কালারের, অনেক অস্থির সুন্দর, অস্থির কালার প্রত্যেকটা, জি জি, অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা, হ্যাঁ বেগুনির ভিতরে সাদা, অনেক লোক হ্যাঁ সাদা কি ইউজ সুন্দর, পছন্দ করে। এবং প্রত্যেকটা সাইড কিন্তু একই রকম, আচ্ছা এটা সাইজ কত, এটা এটার কিন্তু কত কিং সাইজ? সাইজ, 7 ফিট বাই 8 ফিট, আচ্ছা এটা ওয়েট কত? এটার ওয়েট আছে প্রায় 3 কেজি, প্রায় 3 কেজি। এটা আবার ধুলে কি মস্কা টুস্কা না যাবে এরকম ধুলে কিছু? মুসকাবে না, অনেকে আছে আপনার কম্বল যদি গায়ে দেয় আপনার অ্যালার্জি হয়, এটা কিন্তু অ্যালার্জিতে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন, এবং আপনি যেভাবে আপনার কাপড় ওয়াশ করেন ঠিক ওইভাবে ওয়াশ করবেন, এবং দেখবেন প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে আপনার এই প্রোডাক্টটা কিন্তু শোকাই যাবে। আচ্ছা যে আপনি ধোয়ার পরে যদি মুসকা টুসকা যায় সেক্ষেত্রে কি করবেন? প্রোডাক্টটা আমরা ব্যাক নিয়ে নিবো, পেমেন্ট রিফান্ড করে দিব, মানে টাকা পেমেন্ট তার ব্যাগ দিয়ে দিবেন? ব্যাক দিয়ে দিব, অর্থাৎ গ্যারান্টি সহ প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট আর একটা কালার দেখি।
এই কালারটা অনেক সুন্দর একটা কালার, সাদার ভিতরে যারা পছন্দ করে, অনেকের আছে সাদা জিনিস খুব পছন্দ, যেমন আমার সাদা জিনিস খুব পছন্দ লাগে, তার এইটা তাদের জন্য। আচ্ছা আমাদের আর একটা কালার দেখেন, আচ্ছা কালার তো আপনার কাছে অনেক ভরপুর কালার, প্রত্যেকটা কালারই ইউনিক, মানে সবগুলো আপডেট। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা লিমিটেড স্টক থাকে, ওই স্টক শেষ হয়ে যাওয়ার পর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি ওই প্রোডাক্টগুলো কিন্তু নতুন ডিজাইনের, মানে সেই কালারটা আর পাবো না, ওই কালারটা আপনারা আর পাবেন না। সামান্য কয়েকটা কালার আমাদের এখানে রিপিট হয়, আর কোনো কালারই রিপিট হয় না, সবগুলো নতুন থাকে আমাদের। ওয়াও, এটা তো জামাইয়ের গিফট করার মতন একটা কালার, জামাই বউ, নতুন জামাই বউ। দেখেন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর দুই পাশে দেখেন রেড। ওয়াও অনেক সুন্দর একটা কালার, কিন্তু ছোট ছোট একটা ফুল রেডের ভিতরে, 7 ফিট বাই 8 ফিট, দেখেন কত বড় একটা কমফোর্টার, এটা 7 ফিট বাই 8 ফিট। আচ্ছা আচ্ছা, 7 ফিট বাই 8 ফিট কমফোর্টার, যে যে নিতে চান, যে আপু ভাইয়ারা নিতে চান, জলদি স্ক্রিনশট দিয়ে rizik.com.bd-র পেজে আপনারা ইনবক্স করুন, অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লাইভে আছে, জি জি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, ফোন দিয়ে রাখেন, আমি অবশ্যই লাইভ শেষ করে আপনাদের সবার সাথে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, মানে সবার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন পার্সোনালি আর কি, কন্ট্যাক্ট করব, আপনারা সবাই মেসেজ দিয়ে রাখেন, আপনার কোন কোন কালার পছন্দ আমাদের পেজে মেসেজ দেন, আমি অবশ্যই লাইভ শেষে উত্তর দেব। আচ্ছা আচ্ছা, এই কালারটা দেখেন অনেক গর্জি আছে একটা কালার, অনেক সুন্দর সুতো দিয়ে এত সুন্দর করে সেলাই করানো হয়, এবং আমাদের এখানে যে প্রোডাক্টগুলো পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট, মানে আপনারা নিজস্ব ডিজাইন দিয়ে কাস্টম করান নাকি এরকম কিছু? নিজস্ব ডিজাইন, নিজস্ব ইদে আমরা এই প্রোডাক্টগুলো বানাই, যেটা আমরা এবং আমি নিজে থেকে প্রোডাক্টগুলো বানাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এটা সাইজ কত ভাই? এটা আছে কিং সাইজ, 7 ফিট বাই 8 ফিট, এটা 7 ফিট বাই 8 ফিট, যেটা ফ্যামিলি সাইজ বলে, এটা কিন্তু সেই ফ্যামিলি সাইজ, মানে একটা ফ্যামিলি নে আপনার আপনি 2 3 জন 4 জন মানুষ নিয়ে ঘুমাইতে পারবে আর কি, অবশ্যই শুতে পারবেন, স্বামী স্ত্রী বাচ্চা সবাই একটা কমফোর্টারের ভিতরে ঘুমাইতে পারবে। আচ্ছা আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি, এবং প্রত্যেকটা কমফোর্টার কিন্তু 2550 টাকা প্রাইস, 2550 টাকা। নেক্সট কালার আমাদের দেখেন, আপনারা বলবেন যে আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, ভাইয়ারা আপুরা আপনারা বলবেন কিন্তু। এটা তো অনেক গর্জি আছে একটা কালার, হয়তো সবগুলো কালারই তো সুন্দর, যে কয়টা কালার আমরা দেখছি। এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার, ওয়াও, এটাও কিন্তু কিং সাইজ, মানে সাইজ সব সেম নাকি? সবই সেম, ফ্যামিলি সাইজ, 7 ফিট বাই 8 ফিট, 7 ফিট বাই 8 ফিট, সবগুলো কমফোর্টার 7 ফিট বাই 8 ফিট। আচ্ছা আচ্ছা, এটা ওয়েট কতটুক? এইটা হচ্ছে প্রায় 3 কেজি, ওই এপি টপিট কি সেম না আলাদা? এবং এই কাপড়গুলো কিন্তু কটন কাপড়, কাপড়গুলো কটন কাপড়। আচ্ছা, এবং এই ভিডিও এই কাপড়গুলো দেখবেন আপনার দাগ হবে না, আলাদা করে দলা হবে না, অল টাইম এরকম সুন্দর থাকবে। আচ্ছা, কোনো আপু ভাইয়ারা যদি সেট সহ চাই এই কালারটার, বেডশিট, এই কালারগুলো সেট সহ হবে না, আমাদের কয়েকটা কালারের সেট সহ আছে, মানে কমন কয়েকটা কালার আপনাদের নিজেদের সেট সহ আছে, কারণ সবাই তো আপনার সেট সহ নিতে পারে না, সেট অনেক ব্যয়বহুল একটা, হ্যাঁ অনেক বেশি থাকে, আর কয়েকটা কালারের সেট আছে, যেমন এই কালারটার আমাদের কাছে সেট আছে, মানে এটা আপনাদের দেখাই দিই এই কালারটা। এটা এটা সেট সহ কত হবে? এটা সেট সহ হচ্ছে আপনার 5500 টাকা পড়বে, 5500 টাকা। আপনি সেটের ভিতরে একটা কমফোর্টার পাবেন, জি জি, একটা কমফোর্টারের কভার পাবেন, একটা বেডশিট পাবেন যেটাকে বেড কভার বলে, দুইটা বালিশের কভার পাবেন, একটা কোল বালিশের কভার পাবেন, শুধু এই কমফোর্টারটা সেট সহ পাবেন আপনি এই কালারটা নাকি? কারণ আমরা এবং আমাদের কাছে সেট সহ নিতে গেলে অবশ্যই আমাদের কাছে অগ্রিম অর্ডার করতে হবে, মানে আমরা কাস্টম করে আর কি বানাই দিব, কাস্টম করে আমরা ওই জিনিস, তাহলে সেক্ষেত্রে হয়তো সময় একটু লাগবে, হ্যাঁ সময় লাগবে আপনার, কমফোর্টার আমরা ঢাকার ভিতরে 2 দিনের ভিতরে ডেলিভারি করে, ঢাকার ভিতরে বাইরে 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি করা হয়, যদি সেট সহ হয় তাহলে আপনার সর্বোচ্চ 5 দিন সময় লাগবে, হ্যাঁ, মানে এটা বানায় এভরিথিং আমাদের ফ্যাক্টরি থেকে এটা বানায় দেন, আমাকে এসে সেটা ডেলিভারি দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটু সময় লাগবে, হ্যাঁ সেগুলো সেক্ষেত্রে একটু সময় লাগবে, অবশ্যই। আচ্ছা আমরা আরেকটা কালার দেখি, আরেকটা কালার দেখি, লাইভটা একটু শেয়ার দিবেন, আর কে কোথ থেকে দেখছেন আমাদের একটু কমেন্টস করে জানাবেন।
আপনারা ভালোবাসা তো দিবেনই নাকি? রিজিক ডট কম ডট বিডির তো ভালোবাসা দিবেন, লাভলি শপিং তো অনেক একটা গর্জি কালার আছে, একটা দেখেন কালার তো পিঙ্কের ভিতরে, পিঙ্ক কালারের ভিতরে নাকি এটা? হ্যাঁ পিঙ্ক কালারের ভিতরে এটা, ওয়াও, মানে সুন্দর একটা কালার কিন্তু, হ্যাঁ আবার আপনি ফুলও দেওয়া। প্রত্যেকটা কালারের আমাদের কাছে গর্জিয়াস গর্জিয়াস কালার। এটা সাইজ কতটুকু? এটাও কিন্তু কিং সাইজ, কিং এবং সাইজ, এগুলোর প্রাইস কিন্তু 2550 টাকা, প্রাইস 2550 হ্যাঁ টাকা। প্রত্যেকটার প্রাইসই 2550 আচ্ছা, যদি টাকা, কোনো ভাইয়েরা পুরা বলে যে আমার 5 পিস লাগবে, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আমরা কিন্তু হোলসেলে সেক্ষেত্রে দিই, কিন্তু রেট কি? সেক্ষেত্রে হ্যাঁ রেট কিছুটা কম হবে, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা হোলসেল প্রাইসেই দিচ্ছি, কারণ আমাদের রেগুলার প্রাইস কিন্তু 3150 টাকা, ও মানে ডিসকাউন্টে হ্যাঁ 2550 ডিসকাউন্টে টাকা? ও আমরা আচ্ছা দিচ্ছি আচ্ছা 2550 টাকা। আচ্ছা আচ্ছা, মানে ওই তো হোলসেল ছাড়া রিটেলে মনে হয় বেশি আপ ডাউন না নাকি? না না সামান্য কিছু আপ ডাউন, মানে সামান্য কিছু হ্যাঁ রাখছেন আর কি, সামান্য, মানে গর্জি আছে একটা কালার, আবার ফুলও দেওয়া নাকি পিঙ্ক কালারের হ্যাঁ ভিতরে এটা? পিঙ্ক কালারের ভিতরে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এপি টপিট কি সেম নাকি সেম, না আলাদা? এই পাশে যে ওয়াও, দুই সেম, পিট সেম, সেলাইগুলো তো অনেক সুন্দর এটা, হ্যাঁ অবশ্য অনেক সুন্দর, আপনারা সেলাইগুলো দেখতে পারেন, অনেক সুন্দর সেলাই। আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করেন, এখন তো আপনি হয়তো রিপ্লাই দিতে না পারবেন এখন না। আমি রিপ্লাই দিব না, আমি লাইভ শেষ করে আপনাদেরকে রিপ্লাই দিব, ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি লাইভ শেষ করে আপনাদের সাথে সবার সাথেই কথা বলবো। আচ্ছা এইটার ওয়েট কতটুকু? এটা এটার ওয়েট প্রায় 3 কেজি, এবং প্রত্যেকটা কমফোর্টারই আমাদের ওয়েট কিন্তু প্রায় আচ্ছা, তিন এটা কেজি কি এইভাবে আপনারা পাঠাবেন নাকি? না এইভাবে পাঠাবো না, তাহলে সুন্দর একটা ব্যাগ দিব, যে আমি এখানে রাখছি অনেকগুলো ব্যাগ, প্রত্যেকটা ব্যাগের ভিতরেই আছে, আচ্ছা, এটা কি ব্যাগে কি সুন্দর আলাদা একটা চার্জ ব্যাগ, দিবে না কাস্টমার নাকি? আলাদা কোনো চার্জ দিবে না, কারণ আপনি যদি কাউকে গিফট করতে চান আপনি কিন্তু এইভাবে খুলে যে গিফট করতে না না পারবেন না, না, অবশ্যই বা না, একটা বস্তায় করে কিন্তু গিফট করতে পারবেন না, না না তাহলে কিন্তু সেটা গিফট থাকে না, অবশ্যই, এই জন্য আমরা গিফট করার জন্য সুন্দর একটা গিফট ব্যাগও দিচ্ছি, মানে ক্যারি করার জন্য, হ্যাঁ এটার কোনো ক্যারি চার্জ করার জন্য, মার্জ না? ঢাকার ভিতরে অনেকে আছে আপনার শিফট করে বাসা কয়েকদিন হ্যাঁ পর পর ঢাকার ভিতরে, কিন্তু এই জিনিসগুলো নিয়ে নড়া চলাচল করা বা শিফট করা অনেক সমস্যা, এই ব্যাগ যদি না আপনার দিলে তো ব্যাগ এটা আপনার সেটা, মনে হয় রশিদে বেঁধে নিয়ে হ্যাঁ যাওয়ার মতো হ্যাঁ একটা অবস্থা সেটা হয়ে যাবে। খারাপ হ্যাঁ দেখাবে এবং ময়লা হ্যাঁ লাগবে, ধুলাবালি অবশ্যই লাগবে, অবশ্যই। যদি ব্যাগ থাকে আচ্ছা, আপনি আপনাদের সুন্দর ডেলিভারি দেখবেন, সিস্টেমটা একটু আমাদের যদি বলতেন। আমাদের ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি, অবশ্যই, আমরা কিন্তু প্রোডাক্ট পেমেন্ট অগ্রিম নিই না, অনলি ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিই, ঢাকার ভিতরে বাইরে একটু হ্যাঁ জানাবেন। ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিই 150 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ নিই 200 টাকা, এটা কি প্রোডাক্ট পাওয়ার পরে হ্যাঁ প্রোডাক্ট হাতে নিবে ডেলিভারি ম্যানের থেকে তার কাছে প্রোডাক্টটা প্রোডাক্টের টাকা পাবে, দিবে, আর হ্যাঁ ডেলিভারি চার্জটাও কি পরে দিবে? ডেলিভারি চার্জটা অগ্রিম ও দেবে, মানে অগ্রিম দিবে হ্যাঁ আপনাদের আমাদের নাম্বার, আপনাদের ক্যাশ ফোন অন নাম্বারটা একটু অথবা বলে দেন। নগদ নম্বরে দিবে, আমাদের ফোন নাম্বার 0822-3958833, মানে এই এটা নাম্বারে ইমো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দুইটা আছে? আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আচ্ছা আছে, আচ্ছা আর যে পেজটা আমরা লাইভ করছি সেটা কিন্তু আমাদের কোম্পানি পেজ, আচ্ছা অর্থাৎ আচ্ছা, rizik.com.bd, আপনাদের নিজস্ব? নিজস্ব ব্র্যান্ড আমাদের, আচ্ছা আচ্ছা, এবং যে জ্যাকেটটা আপনি গায়ে দেখতেছেন এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের জ্যাকেট, আপনাদের ব্র্যান্ডের? হ্যাঁ আমাদের রিজিক ব্র্যান্ডের, আচ্ছা আচ্ছা, তো আপনাদের হয়তো ডেনিম জ্যাকেট গুলাও আছে হ্যাঁ নাকি? ডেনিম জ্যাকেটও আমাদের আছে, আচ্ছা, চাইলে ওইটাও নিতে পারবে হ্যাঁ কাস্টমার। অবশ্যই আমাদের অনেক প্রোডাক্টই আছে, আপনার এই ডেনিম জ্যাকেট কি পোস্ট দেওয়া আছে পেজে? হ্যাঁ পেজে পোস্ট দেওয়া আছে, সাইজ মাইজ সব হ্যাঁ উল্লেখ করা সাইজ আছে, সব উল্লেখ করা আছে, চাইলে ওইটাও হ্যাঁ যদি কোনো ওইটাও নিতে কাস্টমারের পারবে, মানে তার কমফোর্ট আর নেওয়ার দরকার না, সে ওইটা নিতে হ্যাঁ পারবে ওইটা নিতে অবশ্যই পারবে। অবশ্যই। আর এরপর আমরা একটা কালার দেখি, ওয়া, মানে গর্জিয়াস কালার কিন্তু এটা, আমারই তো পছন্দ হয় এই কালারটা, হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ কিন্তু এটা, ডিপের ভিতরে অনেক সুন্দর একটা কালার, এই কালারগুলো একটু মানে ময়লা একটু কম দেখাবে হ্যাঁ নাকি ময়লা কম দেখাবে, এই কালারগুলো? আর অনলি সাদাটাই আপনার হচ্ছে ময়লা টেক, আচ্ছা, এটা সাইজ কতটুকু? এটা হচ্ছে কিং সাইজ, 7 ফিট বাই 8 ফিট, এটার ওয়েট? এটার ওয়েট প্রায় 3 কেজি, এপি টপিট কি সেম না হ্যাঁ আলাদা? সেম, এই পাশে যেরকম দেখতে হবে এই পাশে ঠিক সেম টু সেম, সেম টু সেম দুই পিট সেম টু নাকি? সেম কোনো পরিবর্তন, আর এটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্ট হ্যাঁ নাকি? আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্ট, এভরি প্রোডাক্টটা আমাদের নিজস্ব ট্যাগ লাগানো থাকে, আমি ভিডিওর প্রথমেই আপনাদের দেখাইছি, এই জন্য প্রত্যেকটাই দেখাচ্ছি না, আপনি চাইলে প্রত্যেকটা, ওই ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা প্রথম যখন আপনি দেখবেন তখন অবশ্যই এটা পেয়ে যাবেন যে আমাদের ভিডিও আচ্ছা আচ্ছা, প্রোডাক্টের কোথায় লোগোটা লাগানো আছে, এবং রিজিক নামে আমাদের লোগোটা লাগানো, মানে যে কাস্টমারই কিনবে রিজিক ব্র্যান্ড দেখে রিজিক কিনবে, ব্র্যান্ড দেখে মানে কিনবে, লোগোটা দেখে কিনবে, লোগোটা দেখে কিনবে, কারণ আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড, কারণ আপনি এই ডিজাইনটা বাজারে পাবেন না, মানে আপনার কাছেই পাবো, নিতে আমাদের হলে আপনার কাছে আসতে হবে। অবশ্যই, এবং আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কমফোর্টার কিন্তু 2550 টাকা, 2550 টাকা রেট, 2550, এটা কি ফিক্সড? এর প্রাইস ফিক্সড, মানে কমের কোনো কম সিস্টেম নেই? কারণ আমাদের এটা ডিসকাউন্ট প্রাইসে 2550, কারণ আমাদের রেগুলার প্রাইসে 3150 টাকা, ও মানে এখন ডিসকাউন্টে দিচ্ছে, ডিসকাউন্ট চলতেছে, কারণ এখন অনেক শীত, জি যার জি জন্য জি, ডিসকাউন্ট আমরা প্রোডাক্টগুলো সেল করতেছি, আচ্ছা যাতে আচ্ছা, মানুষ একটা প্রোডাক্ট কম দামে এবং
পাইকারি রেটে, অর্থাৎ হোলসেল রেটে একটা প্রোডাক্ট যাতে সে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট বিক্রি করতে পায়। পারে, কারণ অবশ্যই। আমরা কোয়ালিটিতে কোনো প্রোডাক্ট কম্প্রোমাইজ করিনি। আর আর আমি যদি হোলসেল এই নিতে চাই, প্রোডাক্টটার স্ক্রিনশট দিই, আপনি আর একটা প্রোডাক্ট দিবেন না তোমার? না সেম টু সেম দেবো, যদি অন্য কালার দেন সেক্ষেত্রে কি? যদি অন্য কালার চলে যায় মিস্টেক যাবে না, তারপরে যদি মিস্টেক চলে যায় আমরা ওই প্রোডাক্টটা আমাদের খরচে ব্যাক নিয়ে আসবে, মানে এবং কাস্টমারের কোনো খরচ নেই। কাস্টমারের কোনো খরচ হবে না এবং আমাদের খরচে প্রোডাক্টটা আবার ডেলিভারি আর হবে। যদি মুসকে যাই আপনার? এই প্রোডাক্টগুলো মুসকাবে না, কুসকাবে না, এবং এই প্রোডাক্টগুলো অ্যালার্জি অনেক আছে, কম বলে কিন্তু অ্যালার্জি এই হ্যাঁ, প্রোডাক্ট কিন্তু গুলো কিন্তু কোনো অ্যালার্জি সিস্টেম নাই। আচ্ছা এটা ধুলে কত সময় লাগবে শুকাতে? এটা ধুইলে আপনার প্রায় 1 ঘন্টা সময় লাগবে শুকাইতে, বা 1.5 ঘন্টা এর ভিতরে, কারণ এর ভিতরে কিন্তু একটা ফাইবার দেওয়া, ওই ফাইবারটা কিন্তু ফাইবার? পানি ধরে না। আচ্ছা ফাইবারটা কোথা থেকে আছে, বাংলাদেশ ফাইবারটা নাকি? কিন্তু চায়নার, ও চায়না থেকে হ্যাঁ ফাইবারটা? ফাইবারটা চায়না, এই সিলানো হয় বাংলাদেশে। ওই এর ভিতরে কি আপনার এই যে শিমুল তুলোর ভিতরে কি মতন কি ছোট ছোট করে দেওয়া না? না না, এটা পুরো একটা প্লেন ফাইবার, ও মানে এক এর ভিতরে কোনো একটাই? কাটা ছেঁড়া নেই, পুরোটাই আচ্ছা, একটা, যার ভিতরে কমফোর্টারটা। সিলাইটাও অনেক সুন্দর, হ্যাঁ ফুলটা কিন্তু প্রত্যেকটা অনেক সিলাই, হ্যাঁ ফুটছে, মানে এটাই গর্জিয়াস মেলে দেখান প্রত্যেকটা আমাদের একটু ডিজাইন, এটা। হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পাবেন আপনি, গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন, ওয়াও, এটা কিন্তু জোস এবং লাগছে এখন। প্রত্যেকটা কমফোর্টার ওয়াও ওয়াও কমফোর্টার আমাদের কাছে। আচ্ছা নেক্সট আর একটা কালার হ্যাঁ আমাদের নেক্সট দেখান আমরা একটা কালার দেখি, ভাই। আমি কিন্তু ভিডিও লাস্ট দিকে আপনার তল থেকে একটা উঠাইতে বলবো, যে মুসকে যায় কিনা কুসকে যায় কিনা, আমরা কিন্তু এটা অবশ্যই দেখবো। অবশ্যই দেখাবো আমি, যে নিচে যেগুলো আছে ওগুলো মুসকে যাচ্ছে কিনা, আপনি তলেটা মুসকে যাবে বলবেন, ভিডিওতে মুসকাবে না, এটা কিন্তু আমরা দেখবো। হ্যাঁ অবশ্যই দেখাবো আমি। আচ্ছা ওয়াও, এই কালারটাও তো মনে হয় অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ এটাও কি আপনাদের রিজিক ব্র্যান্ডের? হ্যাঁ এটা আমাদের রিজিক, এটা হচ্ছে কুসুম কালারের মতো কালার বলে, ভিতরে তো আবার ফুল দেওয়া। হ্যাঁ দেখেন কত সুন্দর ফুল দেওয়া প্রত্যেকটা কম্পিউটার। ওয়াও অনেক সুন্দর একটা কালার, সেলাইগুলোও হ্যাঁ কিন্তু অনেক সুন্দর। আমি একটা চিন্তা করি, এটা যখন বেডের ঘরে ফেলায় রাখা হবে কত সুন্দর না লাগবে এটা দেখতে। মনে হবে একটু ঘুমাই। হ্যাঁ অবশ্যই, কারণ এটা কিন্তু লেপের বিপরীতে কাজ করবে, আপনার এটার ওয়েট লেপের কতটুকু ভাই? এটা এটা হচ্ছে প্রায় 3 কেজি। তিনি এটা সাইজ কি ছোট না সেম এটা সাইজ? হচ্ছে কিং সাইজ, ফ্যামিলি সাইজ, প্রত্যেকটা কত 7 ফিট ফিট বাই বাই কত? 8 ফিট, 7 ফিট বাই 8 ফিট? 8 কিন্তু ফিট প্রত্যেকটা প্রোডাক্টই 7 ফিট বাই আট ফিট প্রত্যেকটা কম্পিউটার কমফোর্টার আমাদের কাছে 7 ফিট বাই 8 ফিট। আর কত আউন্সের এটা? এটা হচ্ছে 10 আউন্স, 10 আউন্সের প্রোডাক্ট। বাজার আপনি 6 আউন্সের প্রোডাক্টও পাবেন, 6 আউন্স, 8 আউন্স। হ্যাঁ এই দামে কিন্তু আবার দেখছি যে অনেক লোকে আপনার 8 আউন্স বিক্রি করে দিয়েছে 3,3100 টাকায়। আমাদের কাছে আপনি 10 আউন্সই পাবেন প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট 2550 টাকা, 2550 টাকা, এটার রেটও 2550 নাকি? 2550। ওয়াও অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা, হ্যাঁ নতুন জামাইদের দেওয়ার মতন কালার এটা। হ্যাঁ জামাই, যাদের নতুন জামাই আসবে শীতে তাদের জন্য এই তারা কমফোর্টেবল কিনতে পারে হবে। কিন্তু এক পিস করে হ্যাঁ এটা, যে জামাই যাতে খুশি হয় যে ওয়াও আমার শাশুড়ি আম্মা কি গিফট করছে হ্যাঁ আমার, অবশ্যই, শুতে বাসায় আর যে বলবে। জামাইদের জন্য অবশ্যই, আপনাদের বউ নতুন কমফোর্টেবল নতুন। আচ্ছা জামাইদের ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আছে? অবশ্যই আমরা কিন্তু একটা ডিসকাউন্ট রাখছি, কিন্তু মানে ভুলেই গেছে আপনাকে ও বলতে। মানে এটা সিক্রেট নাকি? হ্যাঁ অবশ্যই, যারা নতুন বিয়ে করবে শুধু আচ্ছা বলবেন যে এটা আমরা কি বিয়ে করেছি। বিয়ে করছে আপনি বলবেন কি? আমি হ্যাঁ বিয়ে যদি না করে এটা বলি, তো মানুষের, আমরা বলি না, আমরা একজন একজনকে বিশ্বাস করি, ও বিশ্বাসের উপরে, বিশ্বাসের উপরে তাকে আচ্ছা আমরা একটা না ছাড় অনেক দিয়ে লোক তো দিই। মজা করে বলতে পারে যে ভাই আমি বিয়ে করছি, আপনি সেক্ষেত্রে এখন দেখো কিছু দেখেন টাকা আমরা ডিসকাউন্ট কিন্তু দিয়ে তাকে দিলেন। বিশ্বাস করি, কিন্তু হুম, ডিসকাউন্টটা দিচ্ছি, সে আর যদি যদি বিশ্বাস তার করে, আপনার বিলিপ না মনে হয় তারিখে, তো সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন এসব কার্ড মার্ড আপনি নেবেন? না কোনো কিছুই নেব না, আমরা সবাইকে বিশ্বাস করি এবং সবাইকে আমরা ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা, আপনারা কেউ আবার যেন আপনারা ভুল করে বলেন না যে আমি বিয়ে করছি ভাই আমার ডিসকাউন্ট দিতে হবে, এটা কিন্তু তাহলে কারণ প্রতারিত এই হবে। ডিসকাউন্টটা অনলি যারা এই শীতে বিয়ে করবে তাদের জন্য, ও যদি সিটারি বাটপারি করে সেক্ষেত্রে বিয়ে নাও হইতে পারে আবার। বিয়ে নাও হ্যাঁ হইতে পারে কিন্তু, এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা মাথায় রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনি বিয়ে করতে নাও পরে পারেন, মেয়ে কিন্তু পছন্দ। reject.com.pd তে দোষ দিবেন না। হ্যাঁ যে ওখানে সিটারি করছি তাই আমার এখন বিয়ে হয় না, মেয়ে পছন্দ হয় না, আর করছি করছি কালা করছি। আপনারা কেউ আমাদের বলেন যে আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না, নাহলে আমরা বুঝবো কিভাবে ভাইয়া? ভালোবাসার মানুষগুলো কই? আপনারা কমেন্টস করেন কোনটা দেখতে চান সেটা দেখানো ব্যাস। ওয়াও এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, জোস একটা কালার কিন্তু এটা, ও দেখছেন কি ফুটা ফুটছে কালারটা, ফুলগুলোও দেওয়া আছে আবার ফুল।
প্রত্যেকটা কমফোর্টারে কিন্তু আমাদের ফুল দেওয়া আছে। আচ্ছা এটার সাইজ কতটুকু? এটা কিন্তু কিং সাইজ, 7 ফিট বাই 8 ফিট। এটা এটার ওয়েট কি সেম? এটা সেম প্রায় 3 কেজি। আউন্স এটা? এটা 10 আউন্স। এটাও 10 আউন্স, 7 ফিট বাই 8 ফিট। এবং আমি আর এই ভিডিওটা আবার আমাদের লোগোটা দেখাই দিচ্ছি, এই দেখেন, দেখেন দেখেন সুন্দর, এই দেখেন লোগোটা, আপনি একটু নিয়ে আসেন ক্যামেরাটা। ওয়াও, কিন্তু উল্টে গেছে, মানে আপনার মুখরিজিক আমাদের দর্শক মুখরিজিক। হ্যাঁ, সিধা করে দিচ্ছি। হ্যাঁ, এই যে ওয়াও, মানে এইভাবে আপনাদের ট্যাগ লাগানো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে? প্রত্যেকটা প্রোডাক্টে সুন্দর করে ট্যাগ লাগানো থাকবে, যেটা আমাদের প্রোডাক্ট। মানে যদি আমরা প্রোডাক্ট নিলাম ট্যাগ লাগানো না থাকে সেক্ষেত্রে করে নিবে? আমাদের কাছে যে প্রোডাক্টগুলো যাবে এভরি প্রোডাক্টে ট্যাগ লাগানো আছে। ও আচ্ছা, ট্যাগ বিন, আমাদের কোনো প্রোডাক্ট আমাদের হাউস থেকে বের হয় না। ও, মানে ট্যাগ লাগায় বের হবে প্রোডাক্ট? ট্যাগ, কারণ আমরা তৈরি করার সময় ট্যাগ লাগাই ফেলাই, আবার যদি কোনোটা মিস্টেক হয় আমরা আমাদের বাসায় এনে সেই ট্যাগ লাগাই, মানে আমাদের হাউসে এনে সে অফিসে এনে সেই ট্যাগ লাগানো হয়, সেই ট্যাগগুলো দিয়ে আমরা প্রোডাক্টগুলো। তা আপনারা কি প্রোডাক্টগুলো যখন কাস্টমারে পাঠান এটা কি ম্যানুয়ালি চেক করে দিবেন না যেভাবে আছে এইভাবে পাঠাই দেন? প্রত্যেকটা প্রোডাক্ট পার্সোনালি চেক করে পাঠাই, যে সিড়া ফাটা কাটা আছে কিনা। তারপরে যদি কোনোটাই সিড়া ফাটা থাকে, কাস্টমার যদি আমাদেরকে দেখায়, আমরা সেই প্রোডাক্টটা পরিবর্তন করে দিই, মানে ব্যাক নিয়ে আসবেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি কাস্টমারে আবার ডেলিভারি চার্জ দিতে হবে? কাস্টমারে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, আর আমি যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুয়ালি চেক করি, চেক করে দেন ডেলিভারিতে পাঠাই, সেহেতু এখানে কোনো সেরা ফাটার কোনো চান্স নাই। অনেক সুন্দর কিন্তু এই কালারটা, গর্জিয়াস একটা কালার। ওয়াও, নেক্সট আমাকে আর একটা কালার দেখান। নেক্সট আমরা একটা কালার দেখি। আপনাদের ডেলিভারি সিস্টেমটা বলেন। পিছন থেকে কালার কমে যাচ্ছে, কারণ এভরি কালার আমরা একটা দুটো, মানে এক পিস করে নেছেন আপনাদের হাউজে অনেকগুলো। হ্যাঁ, হাউজে অনেক প্রোডাক্ট আছে, সবগুলো তো নিয়ে আসা সম্ভব না দেখানোর লাইভে, এই জন্য প্রত্যেকটা ডিজাইনের আমরা এক পিস করে নিয়েছেন, যাতে কাস্টমার প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে দেখতে পারে। আবার এখানে দেখাচ্ছেন একটা, ওইগুলো আর একটা না তো, নাকি অন্যগুলো না তো? সেম টু সেম না? অনেক আছে দোকানদার যে লাইভে একটা দেখায় পরে দিয়ে আর একটা। সাদা বউ দেখায়, কালো বউ দেখায়। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলতেছি কিন্তু। সাদা বউ দেখায়, অবশ্যই অবশ্যই, এটা পাবেন না আপনি। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল, নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন কত সুন্দর একটা ফুল। ওয়াও, মানে গর্জিয়াস একটা কালার। এটা এটা কত ফিট বাই কত ফিট? এটা 7 ফিট বাই 8 ফিট। ওয়াও, আমি দেখতেছি এটারও আপনাদের লোগো লাগানো প্রত্যেকটা প্রোডাক্টে। প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের লোগো লাগানো আছে। রিজিক লাভলি শপিং। হ্যাঁ, লাভলি শপিং, আসলে লাভলি শপিং, সবাইকে লাভ করে, প্রত্যেকটা কাস্টমারে আপনারা লাভ করেন, নাকি? লাভ করে আপনি এটা ফ্রি দিয়ে দেন কাস্টমারের? না, এই যে কিন্তু বিজনেস, আমরা কিন্তু তাকে ঠকাচ্ছি না, মানে যেটা দেখাচ্ছেন সেম টু সেম দিবেন, একটা দেখাচ্ছে আমরা কিন্তু ভালোবাসার জন্য কিন্তু সেম প্রোডাক্টটাই তাকে পাঠাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ফ্রিতে আর কোনো অপশন নাই? যদি দেন সেক্ষেত্রে আমার একটা দিয়ে নাকি? ওয়াও, জোস একটা কালার ছিল কিন্তু এটা। আপনাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন। আমাদের ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি, মানে প্রোডাক্ট নেবে টাকা দিবে। ও, এটার বলে ক্যাশ অন ডেলিভারি, 150 টাকা, ঢাকার বাইরে 200 টাকা, এবং এই টাকাটা কিন্তু অগ্রিম, আমি এই কালারটা ধরেন যে আমি চুজ করছি, বাট এটা পাই নাই, নিচেরটা পাইছেন? হ্যাঁ, নিচেরটা পাইছি। সেহেতু আপনি যখন আমাদেরকে বলতেছেন, আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট থাকে। ও, মানে আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে ওগুলো দিবে, ওই প্রোডাক্টের স্ক্রিনশট কিন্তু আমরা কাস্টমারের থেকে নিয়ে নিই। সেক্ষেত্রে তো অনেক সুন্দর। ওই কালারটা কিন্তু অনেক সুন্দর। ওয়াও, কালারটা কিন্তু জোস একটা কালার। হ্যাঁ, জোস একটা, আপনি আমাদের প্রত্যেকটা কালারই দেখুন, অস্থির অস্থির কালার। এই শীতে যে যে বিয়ে করছে তাদেরই তো এই কালারগুলো দরকার পড়ে। অবশ্যই, বহু নতুন কমফোর্ট নতুন। কমফোর্ট আরও নতুন, এটা কিন্তু স্মার্ট লেপ নাকি? কমফোর্ট আর স্মার্ট লেপ, বাংলাদেশে প্রথম স্মার্ট লেপ। তাহলে শিমুল তুলোর মান কমে যাবে আস্তে আস্তে। কিন্তু অনেক সময় ঠান্ডা থাকে, তুলোর উপরে যে কাপড়টা দেওয়া থাকে না কভার, ওই কভারটা কিন্তু অনেক সময় ঠান্ডা থাকে। আবার বিসি বের হয়, এই যে শিমুল তুলোর বিসি। আপনি গ্রামে দেখবেন, যাদের বাসা গ্রামে, আম্মুরা যেসব লেপগুলো বানাই দিয়ে লেপে, কিন্তু অনেক সময় বিসি থাকে, আর বিসি বিহীন তুলো পাওয়া যায়, শিমুল তুলো পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিসি থাকে। আবার একটা শিমুল তুলোর আপনার
লেপ কিন্তু অনেক কস্ট, হ্যাঁ, কারণ আপনার প্রতি কেজি শিমুল তুলো কিন্তু 500 টাকা নেই, এখন হয়তো বা 500 টাকা আমার জানা মতো পাবেও না, না এখন হয়তো আপনার কিছুটা বাড়তে পারে, কারণ আমি অনেকদিন আগে খবর বলতে পারি 8-10 কেজি হয়তো লাগে একটা বানাইতে, একটা সে যদি আপনার 8 কেজি লাগে, আপনি এক্সাম্পল ধরেন একটা কমফোর্টারে 8 কেজি লাগলো বা একটা লেপে 8 কেজি লাগলো, 8 কেজির দাম যদি প্রতি কেজি 500 টাকা হয়, আপনার 8 কেজির দাম কত হয়? 5,840, 4,000 টাকা। আবার এই যে এই কাপড়, হ্যাঁ কাপড় কভার এগুলোর রেট কিন্তু আলাদা আলাদা। আচ্ছা এইটা কি কাপড়? হ্যাঁ এটা কিন্তু 100% কটন কাপড়, মানে কটন কাপড় এটা, হ্যাঁ কটন কাপড়, কটন কাপড়ে। তাহলে সেক্ষেত্রে শিমুল তুলার ওটা দিতে গেলে, কটন কাপড় দিতে গেলে তো আরো হিউজ খরচ, আরো খরচ হবে, সেক্ষেত্রে আপনার প্রায় 6 থেকে 7,000 টাকা একটা লেবার রেট পড়ে যাবে, সেই জন্য এটা কিন্তু মাত্র 2,550 টাকা, 2,550 টাকা, অনলি 2,550 টাকা। এটা কি ডিসকাউন্ট প্রাইস নাকি? হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস, আমাদের রেগুলার প্রাইস 3,150 টাকা। ওয়াও ডিসকাউন্ট। আমি আর একটা কালার দেখাচ্ছি যেটা সেট হয় আমাদের কাছে, মানে এটা সেট হবে, এর সেট কত পড়বে? এটা সেট পড়বে 5,500 টাকা। কি কি দিবেন আপনি সেটার সাথে? কি কমফোর্টার একটা কভার নাকি? সুন্দর এই কমফোর্টারটা দিয়ে দিব, এই কমফোর্টারে একটা কভার দিব, একটা বেড কভার বা বেড শিট যাকে বলে সেটা দিব, দুটো বালিশের কভার দিব, একটা কুল বালিশের কভার দিব, এটা মিলে সেট আছে। এটা কিন্তু আচ্ছা আমি কাস্টমারদের চাই যে এটা নিব আর আমি একটা কভার নিতে চাই, কমফোর্ট কভার, হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, তবে অবশ্যই আমাদেরকে আগে অর্ডার দিতে হবে, দিলে আমাদের এটা কিন্তু ডেলি ম্যানুফ্যাকচারিং করতে কিন্তু একটু সময় লাগে কভারটা, মানে আপনারা ম্যানুয়ালি এটা, কারণ আমাদের কাছে কমফোর্ট রেডি থাকে, কভারটা অর্ডার দিলে বানাই আমরা, তাছাড়া বানাই না, কারণ সবাই কিন্তু কভারটা নেয় না, অনেকেই যেহেতু দেখতে যেটা ওয়াশ করা যায় সেও তো ভাব কভার আমরা কই কিনবে, কেন কভারটা কেন কিনবো? ও তাও একটা কথা যে আমি কভার কেন কিনবো, আমি যেহেতু ওয়াশ করা যাবে, ওয়াশ করলে এটা কি মুসকে টুসকে যাবে কি? ওয়াশ করলে মুসক হবে না, শিমুল তুলোর মতন এক জায়গায় হয়ে যাবে না, এবং কালার উঠবে না, এক জায়গায় হবে না, মানে গোটা গোটা যাকে বলে, জি জি গোটা গোটা হবে না, এইভাবে প্লেন থাকবে, কারণ এর ভিতরে যে ফাইবারটা দেওয়া আছে, একটা ফাইবার দাও, ফাইবার কি বাংলাদেশের নাকি? এটা ফাইবার আছে চায়না, চায়না ফাইবার, এটা মানে চায়না থেকে আনা, হয়তো বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচারিং করছে, বাংলাদেশ। আপনি যদি এটা বাইরে থেকেই নিয়ে আসেন ফুল রেডি মাল, তাহলে কিন্তু আপনার অনেক টাকা পড়বে, প্রায় $200 পড়ে যেতে পারে, আমি আন্দাজে বলতেছি, হয়তো কম বেশি হতে পারে, $100 তো নিছে না আমাদের, না আবার আপনার শিপিং করে বাংলাদেশে ঢুকাইতে, বাংলাদেশে ঢুকাইতে ভ্যাট ট্যাক্স দিয়ে অনেক টাকা পড়ে, এবার $200 পড়তে পারে, অনেক সুন্দর একটা কালার, কিন্তু এটা হলুদের ভিতরে, কাঁচা হলুদ, হ্যাঁ কাঁচা হলুদের ভিতরে, জি জি কাঁচা হলুদের ভিতরে ফুল দেওয়া, গায়ে হলুদের সময় কিন্তু পরা যাবে, করা যাবে গায়ে, অবশ্যই অবশ্যই জামাইবো, গায়ে হলুদের দিন এটা ইউজ করতে পারে শীতকালে, কিন্তু বিয়ের পরের গায়ে হলুদ, বিয়ে, অবশ্যই অনেকে আছে চুরি করে বিয়ে করেছে, বিয়ের পরের দিন গায়ে হলুদ হচ্ছে, তাদের জন্য এটা পারফেক্ট হবে, অবশ্যই অবশ্যই। আমাদের নেক্সট কালার দেখান আর একটা, এটা তো কিন্তু জোস একটা কালার ছিল, হলুদের ভিতরে কাঁচা হলুদ, আপনারা জলদি জলদি শেয়ার করবেন, আর যে যে নিতে চান রিজিকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাবেন, ভাইয়া এখন লাইভে আছে সেক্ষেত্রেই অ্যান্সার দিতে পারতেছে না, সবাইকে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন নাকি? অবশ্যই লাইভ শেষে আমি সবার সাথে কথা বলবো, সবাই স্ক্রিনশটের উত্তর দিব। ওয়াও এটা কত ফিট বাই কত ফিট? এটা 7 ফিট বাই 8 ফিট, 7 ফিট বাই 8 ফিট, এটা এপিট ওপিট কি সেম কালার নাকি? এটাও ওয়াও সেম কালারই, অনেকে আছে আকাশি কালার পছন্দ করে তাদের জন্য, আবার ফুলও দেওয়া আছে, সেলাই গুলো কিন্তু অনেক সুন্দর, সেলাই অনেক জোস একটা কালার কিন্তু এটা। ওয়াও এগুলো কি সব রিজিকের ভালোবাসা নাকি? রিজিকের ভালোবাসা, প্রত্যেকটা রিজিকের লোগো পাবেন, লাভলি শপিং, মানে ট্যাগ দেখে কিনবেন, লোগোটা দেখে কিনবেন, অবশ্যই। আচ্ছা আমরা নেক্সট আর একটা কালার দেখি, ওটা মনে একটা খোলা আছে, এটা একটা খোলা দেখানো হয়েছে, হ্যাঁ আচ্ছা তাহলে এটা থাক, সেক্ষেত্রে আর একটা খোলা দরকার নেই, যেহেতু রিপিট করবো তখন আমরা ওটা আবার দেখাই দেবো, আপনারা বলবেন কে কোত্থেকে দেখছেন, আমাদের একটু কাইন্ডলি জানাবেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি, ভালোবাসার মানুষগুলো হয়তো ঘুমাই পড়ছে অনেক রাতের কারণে। ওয়াও এটা তো মানে ডিপ কালারের ভিতরে নাকি? ডিপ কালারের ভিতরে নাকি? এটা সুন্দর দেখেন, ডিপ কালারের ভিতরে কত সুন্দর ফুটে আছে কালারটা, ওয়াও ফুলটা কিন্তু জোস একটা ফুল, এটা লাইভটা সবাই শেয়ার দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেলেরও কিনতে মন চাইতে পারে, আপনি জানেন যে রিজিকে এই প্রোডাক্টটা আছে, আপনার ফ্রেন্ড জানে না, সেক্ষেত্রে সে কিনবে কীভাবে? সো আপনি আপনার আইডিতে ভিডিওটা শেয়ার দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলও নেওয়ার জন্য আকৃষ্ট হয়।
এবং ওয়াও, প্রত্যেকটা কমফোর্টারের প্রাইস কত এটা এটা সাইজ পঁচিশশো কত, এটা কিন্তু কিং সাইজ, এটা প্রাইস কত? এটা 2550 টাকা, অনলি 2550 টাকা প্রাইস। আপনাদের যাদের পছন্দ হবে আমাদের ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 08222395833। আপনি কি রিপ্লাই দিবেন নাকি? হ্যাঁ, এটা আমি রিপ্লাই দেবো হয়তো এই ভিডিওর শেষে নাকি? হ্যাঁ, ভিডিও শেষে আমি, এখন তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, এখন দেওয়া সম্ভব না, এখন লাইভে তো আর ভিডিও। ওয়াও, কালারটা কিন্তু জোস কালার, ডিভির ভিতরে কালারটা অনেক সুন্দর সুন্দর, প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর, এবং প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের লাভলি শপিং দেওয়া আছে, মানে ট্যাগ লাগানো ট্যাগ আছে, দেওয়া এই যে আছে, অর্থাৎ লোগোটা দেওয়া আছে, কারণ সবাইকে আমরা লাভ করি। লাভ করে নেই কারণেই, লাভ করে একটা ফ্রি দিয়ে দেন কাস্টমারদের, কাস্টমার ফ্রি দিয়ে ওই যে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ও, ডিসকাউন্ট দিচ্ছে? হ্যাঁ, যারা নতুন বিয়ে করতেছে তাদের জন্য তো আমরা শোকভারটা দিয়ে রাখছি সুন্দর একটা ডিসকাউন্টের। অবশ্যই অবশ্যই, কেউ আবার মিথ্যে কথা বলেন না যে ভাই আমি বিয়ে করছি, মেসেজ দিতেন ভাইয়া বুঝবে যে বিয়ে করছে, তার ডিসকাউন্ট একটা দিই। আপনি বিয়ে করেন নাই, এই কাজগুলো কেউ কিন্তু করবেন না, করলে কিন্তু ভাই বুঝতেই পারতেছেন লাস্টে মেয়ে দেখবেন, মেয়ে আর পছন্দ হবে না। ওয়াও ভাই, আমরা চাই সকলের বিয়ে হোক, সকলে বিয়ে করেন, কিন্তু সেটা এটা করবেন না নাকি বাটপার এটা করবেন না, কারণ দিল্লি কা লাড্ডু যে খাবেন সেও পস্তাবে, যে খাবে না সেও কিন্তু পস্তাবে। ওয়াও, এই কালারটা কিন্তু জোস একটা কালার, ফুল ছোট ছোট ফুল। ওয়াও, কালারটা কিন্তু জোস একটা কালার, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফুল, এপি টপিন মনে হয় সেম নাকি? আচ্ছা, এটা সাইজ কত? এটাও কিং সাইজ, 8 ফিট বাই 7 ফিট বাই 8 ফিট, এক্স্যাক্টলি 7 ফিট বাই 8 ফিট। একটা ফ্যামিলিতে চারজন মানুষ যদি থাকে অনায়াসে কমফোর্টেবল হবে, তারা ঘুমাইতে পারে, দুইটা ফুল আফান আর তার মা বাবা, একটা ফুল এক্স্যাক্টলি থাকতে পারে, বাচ্চা একটাও থাকতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট কালার দেখি। আচ্ছা, নেক্সট আমরা একটা কালার দেখি, একটা কালার দেখি, সুন্দর একটা কালার। আচ্ছা, আপনার মনে করেন যে আজকে আমরা ভিডিওটা দেখলাম, স্ক্রিনশট দিলাম, 3 দিন পরে সেই প্রোডাক্টটা দিতে চাই, সেই প্রোডাক্টটা নাও থাকতে পারে? ও, মানে নাও থাকতে পারে স্টকে? কেন, আপনার কি হুস নিয়ে আসেননি প্রোডাক্টটা? প্রত্যেকটা আমরা যখন কাপড় দিয়ে বানাই, প্রত্যেকটা যা ইসের কাপড়ে আমাদের 8টা থেকে 10টা প্রোডাক্ট হয়। ও, মানে কমফোর্ট আর 8টা থেকে 10 পিস হয়, 10 পিস হয় প্রত্যেকটা, মানে 10 জনের বেশি তো নিতে পারেন, আবার অনেক লোক একই কালার দুই তিনটা নেয়, একই কালার দুই তিনটা নেয় ম্যাচিং করে, কালার শর্টেজ। ওয়াও, এই কালারটা কিন্তু জোস একটা কালার, পছন্দ হবে ঝটপট, তারা স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করে অর্ডার কনফার্ম করে দেবে। ওয়াও, জোস একটা কালার কিন্তু, এটা কমফোর্ট আর 2550 টাকা, 2550। ডেলিভারি সিস্টেমটা কি? ডেলিভারি সিস্টেম কিন্তু ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে বাইরে দুইটাই, বাইরে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, মানে সদরের ভিতরে পুরসভার ভিতরে থাকলে হয়তো ক্যাশ অন ডেলিভারি, আর বাইরে যদি থাকে? হ্যাঁ, বাইরে যদি থাকে আমরা ওই ক্ষেত্রে ওনাদের যে থানায় বা ওনার নিকটতম যে কুরিয়ার সার্ভিসটি অফিস আছে, মানে আমরা যেটাতে পাঠাই ওইখানে পাঠাবো, ওইখান থেকে তাকে পেমেন্টে প্রোডাক্টটা নিতে হবে। ও, মানে ওখান থেকে, ওখান থেকে তার কাছে পৌঁছানো মনে হয় সম্ভব না নাকি? ওইখান থেকে নেবে, তাও আমরা অগ্রিম পেমেন্ট দিব না, ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি। যদি আপনার বিভিন্ন দেশ কান্ট্রিতে, অন্য কান্ট্রিতে চাই, আপনি দিতে পারবেন? আমাদের প্রোডাক্ট রেট কিন্তু 2550 টাকায় থাকবে, যেই কান্ট্রি থেকেই নেবে, কিন্তু তার ডেলিভারি চার্জটা বেশি আসবে। মানে আমি যদি চাই ইন্ডিয়ায় নিতে, ইন্ডিয়ায় দিতে পারবেন? অবশ্যই ইন্ডিয়াতে, মানে ডেলিভারি চার্জটা বাড়বে, প্রোডাক্টের প্রোডাক্টের রেটটা বাড়বে না, এটা কিন্তু একটা নিউ কালারের ভিতরে। ওয়াও, জোস, এপি টু পিট সেম কালার নাকি? একেবারে সেম টু সেম। ওয়াও, জোস একটা কালার কিন্তু, জোস একটা কালার কিন্তু, এটাও নেভি ব্লুর ভিতরে। ওয়াও, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফুল, দেখছেন অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা, এবং আপনারা যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন। আচ্ছা, আমি এটা কিনতে চাইলে আপনি আরেকটা কালার দিয়ে দিবেন না তো? এই যেটা কিনতে চাইবেন এটাই দিব। অনেক সময় তো আপনার স্টক শেষ হয়, স্টক যখন শেষ হয়ে যাবে তখন আমরা বলে দিই যে আমাদের কাছে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, এর ভিতর থেকে যদি আপনার চয়েস হয় সেটা নিতে পারেন। ওই ওইটা নাই, ওটা নাই, অবশ্যই অবশ্যই। এটা কত সাইজ, কত বাই কত? এটা আসলে কিং সাইজ, 7 ফিট বাই 7 ফিট বাই 8 ফিট। এটা, আচ্ছা আচ্ছা, এটা ওয়েট, এটা ওয়েট প্রায় 3 কেজি। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা একটু বলবেন। আমাদের যোগাযোগ করার নাম্বার 08222395833, এই নাম্বারে কিন্তু আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, আর যে পেজটা আপনি লাইভ করতেছেন এটা কিন্তু আমাদের পেজ, rizik.com.bd, মানে আপনাদের নিজস্ব, আমাদের নিজস্ব পেজ। আপনি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের, আমাকে মেসেজ করেন, আমি লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে উত্তর দেব। মানে এখন তো দেওয়া সম্ভব না, পসিবল না, সম্ভব না, যেহেতু আমি লাইভ করতেছি। তবে হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ অগ্রিম, প্রোডাক্ট প্রাইস অগ্রিম না, প্রোডাক্টের টাকা কুরিয়ার কোম্পানি দিবে নাকি? কোম্পানির কাছে দিবেন, আমরা কুরিয়ার কোম্পানির থেকে। ওয়াও, কালারটা কিন্তু জোস, বুঝে পাবেন, প্রোডাক্ট পেমেন্ট করবেন, তার আগে দেওয়ার কোনো দরকার নেই, নিব আপনারা দিবেন না আমরা নিব না। অনেক ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে,
অগ্রিম নেবো, ঢাকার বাইরে 200 টাকা অগ্রিম নেবো। আপনারা বলবেন কে কোত্থেকে দেখছেন, আমাদের কমেন্টস করে জানাবেন, কমেন্টস করে জানাবেন ভাই। আপনার এখন পেজে মেসেজ দিলে পাবেন না, ভাইয়া লাইভে আছে, লাইভ শেষে আপনি অ্যান্সার দিবেন নাকি? লাইভ শেষে সবাইকে অ্যান্সার দিবে, সবার সাথে যোগাযোগ করবে। এখন তো লাইভে আছে ভাই, দেখানো প্রাইস বলাও সম্ভব না। প্রাইসটা কত ভাই? প্রাইসটা 2550 টাকা। 2550 টাকা, এটা এটা অবশ্যই জানতে পারবেন আপনারা। প্রাইস 2550, এর কি ডিসকাউন্ট প্রাইস না? এটা ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস 3150 টাকা। মানে শীত একটু বেশি পড়ার কারণে নাকি? এই জন্য যাতে সবাই কিনতে পারে। কারণ আমাদের কিন্তু হোলসেল প্রাইস অনেকটা, হোলসেল প্রাইস 2550 টাকা। আপনি এক পিস আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন, দুই পিস নিতে পারবেন, পাঁচ পিস নিতে পারবেন। ও মানে আপ ডাউন বেশি না হয়তো রেটে? আপ ডাউন বেশি না, যদি আপনি পাঁচ পিসে পারেন হয়তো এখান থেকে সামান্য কিছু কম হবে। কম হবে? কম, আচ্ছা আচ্ছা, বেশি কম হবে না, কারণ এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস, আমরা রিটেল দিচ্ছি। এটা কত ফিট বাই কত ফিট? এটা আপনার 7 ফিট বাই 7 ফিট, এপি টু পিট সেম কালার নাকি? আচ্ছা, এটা কি এইভাবে কাস্টমার দিবেন নাকি? না, এইভাবে কাস্টমারকে দিব না। আমাদের সুন্দর একটা ব্যাগ আছে, আমি ভিডিওতে ব্যাগ খুলে দেখাইছি এবং আমি একটা ভিডিও দেখাচ্ছি। ফ্রিতে পাই? কারণ অনেকের এসে বাসা চেঞ্জ করতে হবে, একজনকে গিফট করবে, খুলে না যেতে গিফট করা সম্ভব না। না তা অবশ্যই, এই জন্য আমরা সুন্দর একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে অবশ্যই। কারণ রিজিক সবসময় মানুষের ভালোবাসা বোঝে, আমরা আমাদের কনজিউমারদের ভালোবাসার দিকটা অবশ্যই খেয়াল রাখি অবশ্যই। ওয়াও, জোস একটা কালার কিন্তু এটা। জানাবেন আপনার কে কোত্থেকে দেখছেন ভাই, একটু একটু জানাবেন কাইন্ডলি। আর আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কি না এটাও জানাবেন, না হলে বুঝবো কীভাবে ভাই যে আমাদের আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না, কিংবা কোনো সমস্যা আছে কিনা সমস্যাগুলো বলবেন আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য। ভিডিওটা শেয়ার করবেন, এইখানে হয়তো এক পিস করে কালার নিয়েছেন আপনার, দেখলাম তো গোডাউন হিউজ প্রোডাক্ট, হিউজ কালেকশন আছে। তবে প্রত্যেকটা কালেকশনের কিন্তু একটা লিমিটেশন আছে। আচ্ছা ভাই, আমি কিন্তু ভিডিও শেষ গোস আমি নিচ থেকে দেখবো যে কুসকে যায় কি মুসকে যায় কিনা। এখনই দেখাবো, কি বলেন? আমাদের আর দেখানোর জন্য নাই। আচ্ছা, আপনি নিচ থেকে কিন্তু একটা দেখান একবার, নিচ থেকে আপনি কিন্তু বলবেন না যে আমি নিচের উপর থেকে দেখাবেন, একবারে লাস্ট প্রোডাক্টটা আমরা দেখবো। লাস্ট প্রোডাক্টটাই দেখাবো, জাস্ট ওয়েট, আমরা ওটা দেখবো। ওই তো নেভি ব্লুটা লাস্টে না, তার নিচে কিন্তু আর একটা আছে, তার নিচে আরো প্রোডাক্ট আছে। এই যে এইটা হচ্ছে একবারে লাস্টের পর লাস্ট প্রোডাক্ট, অনেক জোর দিয়ে কিন্তু নিচের থেকে টান, হ্যাঁ তারপরে কিন্তু ছিড়তেছে না কিন্তু প্রোডাক্ট। অবশ্যই অবশ্যই দেখছেন, ওয়াও, এই দেখেন একবারে নিচেটা, প্রথমে যে ভিডিওটা দেখাইছি ঠিক সেম ভিডিও, মানে ভিডিওর প্রথমে কিন্তু এই কালারটা দেখাইছে, আমি দেখাইছিলাম তাকে, ওয়াও, সেই কালারটা কিন্তু নিচের থেকে দেখাইছি। ঢাকার বাইরে নিতে পারবো, আমরা যদি চাই বাইরের দেশে অবশ্যই আমরা দিব, দিবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের, সেক্ষেত্রে হয়তো ওই দেশ থেকে কেনা ভালো, কিন্তু কালারটা কিন্তু আবার পাবে না, আমাদের ভালোবাসাটা সে পাবে, মানে কালারের ভালোবাসাটাও পাবে না। বেস্ট উইশেসটা থাকবে তার জন্য অবশ্যই। তবে যারা প্রবাসী ভাইরা আছে তারা তাদের ফ্যামিলির জন্য এটা কিনতে পারবে অবশ্যই, তাদের ফ্যামিলি তো বাংলাদেশে আছে। আপনি, আমি দেখলাম যে আপনি আজকে হিউজ প্রোডাক্ট ডেলিভারি দিলেন। হ্যাঁ, আমাদের পার্ট ডে তো আপনি হিউজ প্রোডাক্ট অর্ডার থাকে, হিউজ প্রোডাক্ট, হ্যাঁ ওই আজকে দেখলাম সবগুলোকে ডেলিভারি দিয়েছিলেন, সবগুলো ডেলিভারি দিয়েছে। আপনি যখন আসছেন তখন দেখলাম আমি ডেলিভারি কোম্পানির কাছে প্রোডাক্ট দিয়ে দিলাম, ওগুলো সব ডেলিভারি বিভিন্ন জেলায় হয়তো যাইতেছে, হ্যাঁ বিভিন্ন জেলায় যাচ্ছে, কারণ যে অর্ডার গুলো হয়েছে সে অর্ডার গুলো পাঠায়। এগুলো কি সব কো আপনি কুরিয়ার বিলাগে নিছেন? আমরা কুরিয়ার সার্ভিসে দিচ্ছি। ওটা দেবে কিভাবে কুরিয়ার? কুরিয়ার কোম্পানি, ওদের যে লোকগুলো আছে লজিস্টিক কোম্পানি, তারা কিন্তু প্রোডাক্ট গুলো মানুষের দরজায় নিয়ে যাচ্ছে, মানে হাতে হাতে একবারে হাতে হাতে প্রোডাক্ট নিবে, পেমেন্ট দিবে, এরকম সিস্টেম, এটাকে হোম ডেলিভারি বলে, অর্থাৎ বাসায় যে ডেলিভারি দিবে। কত টাকা দিবে ওদের কাছে? ওদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 2550। আচ্ছা, 2550 টাকা যদি ওনারা বলে যে আমার আরো 50 টাকা বেশি দিতে হবে? হ্যাঁ, একটা জিনিস দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ক্যারিং ওজন অনেক বেশি, একটা ডেলিভারি মান যদি আপনার কাছে 200 টাকা দাবি করে বসে এটা কিন্তু অসম্ভব। অবশ্যই 50 টাকা দিতে আপনারা ডিরেক্ট আমাদেরকে ফোন দিবেন যে এই কোম্পানি থেকে প্রোডাক্ট অর্ডার করেছে, তাদের সাথে আমি কথা বলে দেবে।
কারণ আপনারা কিন্তু ডেলিভারি চার্জে 200 টাকা কিন্তু আমাদেরকে দিয়ে ও দিচ্ছেন, মানে ওদের কোনো টাকা দিব না ওদের সেক্ষেত্রে কোনো আমরা টাকা দিবেন না। তবে আপনি মানবতার খাতিরে যদি আপনি 20-50 টাকা তাহলে দিতে চান, চা বিস্কুট খাওয়ার বকশিস হিসেবে, সেটার ব্যাপার আলাদা। ও সেই ক্ষেত্রে তার ব্যাপার পার্সোনালিটি, সেটা পার্সোনাল ব্যাপার, সেটা রিজিক বহন করবে না, সেটা রিজিক বহন করবে না, কারণ রিজিক পার্সোনালি কোনো ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের পেমেন্ট ছাড়া এক্সট্রা পেমেন্ট দেওয়া সাজেস্ট করে না। ও আচ্ছা 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 ভাই, আমি যদি এই কালারটা চুজ করি আমার কি এই কালারটাই পাবো নাকি? অবশ্যই এই কালারটাই পাবেন যতক্ষণ আমাদের লিমিটেড আছে। আচ্ছা আমি এই কালারটা পছন্দ করে যদি আপনি আমার এই হলুদ দেন, সেক্ষেত্রে কি চলে যায়? সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা ব্যাক নিয়ে আসবো না, সেই প্রোডাক্টটা কাস্টমারের কি ডিমান্ড আছে এটা নাকি? এভরি কাস্টমারের সাথে যখন কথা বলি কাস্টমারকে বলে আপনার যে প্রোডাক্টটা পছন্দ তার স্ক্রিনশট আমাদেরকে। ও সেক্ষেত্রে তো তাহলে অনেক সুবিধা, ভুল আর মনে খুব ভুল আর কোনো সম্ভাবনা নেই, আবার মানুষ মাত্রায় ভুল হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওটা শুধরাই নেব, মানে এটা রিজিক বহন করবে, রিজিক বহন করবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুয়ালি চেক করে, মানে আপনি নিজেই চেক করে দেন নাকি? নিজেই প্রোডাক্ট চেক করে। ও ছিড়া ফাটা হলে কিন্তু আমাদের স্টাফ আছে, তারাও চেক করে, তারা চেক করে আপনার প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দিবে, বিশ্বস্ত স্টাফ আছে। আর তার সেক্ষেত্রেও যদি বিশ্বাসঘাতকতা করে আপনার স্টাফ, আচ্ছা যদি সেটা করে তাহলে ওই যে আমি বললাম, ও মানে ওই এইটা খরচটা বহন করবো, রিজিক বহন করবে, আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন এসে আবার নিউ প্রোডাক্ট দিবেন, এখানে ক্যামেরা আছে কে আপনার এই কাজটা করলো আমরা সেটা ধরতে পারবো, তার জন্য ব্যবস্থা নেবেন নাকি? না ভাই, কারো চাকরি খাওয়ার দরকার নাই ভাই, না অবশ্যই, কারণ আমরা কাস্টমারের থেকে কমিটমেন্ট, অবশ্যই অবশ্যই, সেটাও কিন্তু ঠিক যে সেই প্রোডাক্টটা টাকা যে তুমি বেতন নিচ্ছ, তুমি এই কাজটা করবা কেন, তোমার লাভটা কি করার কারণে, কোম্পানি তোমাকে কেন বেতন দেবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু রিজিকের রেপুটেশন নষ্ট হওয়ার সম্ভাবনা, কারণ আমাদের নিজের এটা কিন্তু একটা ব্র্যান্ড, রিজিক কিন্তু একটা ব্র্যান্ড, এরকম কিন্তু নরমাল একটা নাম না যে রাস্তায় পড়ে আছে আপনি নিয়ে চলে আসলেন, যে সিটারি বাটপারি করলাম 2 দিন পর আড়াই গেলাম চলে গেল, এটা কিন্তু না, রিজিক কিন্তু একটা ব্র্যান্ড, মানে যেটাই বলবে সেটাই দিবে, কমিটমেন্ট ঠিক রাখবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের লাভলি শপিং, হ্যাঁ ট্যাগেই তো দেখলাম লাভে, ভালোবাসা দিবেন সেক্ষেত্রে ফ্রি দিয়ে দেন ভাই, কাস্টমারের টাকা নেওয়ার দরকার কি? ভালোবাসা কিন্তু কখনো ফ্রি হয় না, তাও ঠিক আবার, কারণ এটা তো একটা কস্ট, ভালোবাসা ফ্রি হবে, ওই ভালোবাসা কিন্তু মানুষ গুরুত্ব দেয় না, ওইটা কিন্তু একটা ভালোবাসা থাকে না, মানে 3 দিন গাইতে 7 দিনই মাথা ফেলে দেবে, আর এটা তো একটা কস্টের ব্যাপার আছে এখানে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিউজ পেমেন্ট খরচ করে আমাদের বানানো। আচ্ছা এটা প্রাইস কত? এটা তো 2550, 2550 টাকা, এটা কত ফিট বাই কত ফিট? এটা 7 ফিট বাই 8 ফিট, 7 ফিট বাই 8 ফিট, এটা ওয়েট প্রায় 3 কেজি, 3 কেজি ওয়েট, এর সাথে একটা ব্যাগও আবার ফ্রি দিবেন, সুন্দর একটা ব্যাগ দিবেন, ওয়াও। আপনি গিফট করতে পারবেন, আপনার কন্টাক্ট নাম্বারটা বলে না, কাস্টমার কিভাবে কন্টাক্ট করবে? 08223958833, এই নাম্বারে আপনারই পাবে নাকি? এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবে, এবং আমি কল রিসিভ করি অথবা আমার ছোট ভাই আছে সে কলটা রিসিভ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পার্সোনাল রিলেটিভ লোকেই ডিল করে, যেটা করে কন্টাক্ট পারসন আমার পার্সোনাল, আচ্ছা তারা তো কখনোই খারাপ যাবে না, কারণ আমার ছোট ভাই অনেক বিশ্বস্ততার সাথে আমার সাথে আছে, আচ্ছা আচ্ছা, কারণ সে কিন্তু আমার আপন ভাই, স্বাস্থ্য ভাই না, কিন্তু আমরা কিন্তু ভাই দুইটাই, মানে মারপেটের ভাই আর কি, মারপেট, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কোনো করণীয় কিছু নেই, কারণ যাই হবে 50-50, যাই হবে 50-50, কারণ বিজনেসটা কিন্তু আমার বাবা মার, আমরা কিন্তু দুই ভাই তার। আচ্ছা তাহলে তো আপনার মানে হিসেবও দেওয়া লাগে ভাই, হ্যাঁ অবশ্যই, কি বলেন, হিসেব দেওয়া লাগে আপনার মা বাবার, অবশ্যই হিসেব দিতে হয়, কারণ তারা আমাদেরকে ব্যবসা করতে দিয়েছে দুই ভাইকে, অবশ্যই তাদের ভালোবাসা আছে, তাদের তাদের মেন সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, তাদের কিন্তু আমাদের উপর একটা আস্থা আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন আমার বয়সে অনেকে আছে ব্যবসা করে না জব করে, অবশ্যই, কিন্তু আমাকে কিন্তু জব করতে কোনোদিন বলেনি যে তুমি জব, আবার বিভিন্ন নেশাগ্রস্ত যায় হ্যানে তার বাবা ডেমারেজ হ্যানে ডেমারেজ এগুলো দেয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভাইদের জন্য দুই ভাইয়ের জন্য আমার বাবা মা কোথাও কোনো ডেমারেজ দেয়, আমি বড় হয়েছি আমার ছোট ভাইকে আমার সাথে রাখে যাতে ও বিপথে না যায়, কারণ আমি নিজে বিপথে যাইনি, তাহলে তো আপনারা পার্সোনাল ভাবে ডিল করেন, পার্সোনাল ভাবে সবকিছু ডিল করেন, জি জি এক্স্যাক্টলি, তাহলে সেক্ষেত্রে কোনো ইর অপশন নাই যে ধান্দাবাদী টান্দাবাদীর অপশন, আর আপনার তো ভিডিও ভাই দেখছি কিন্তু চেহারা মনে আছে, আপনি টাকা নেবেন প্রোডাক্ট দিবেন না এটা কিন্তু করতে পারবেন না, অবশ্যই আপনারা আমার চেহারা মনে করে রাখেন, হ্যাঁ আপনার চেহারা কিন্তু ভিডিও আছে ভাই, অবশ্যই, হ্যাঁ আপনার ধরবো, আপনার ছোট ভাইয়ের পাই বা না ভাই আমারে ধরবেন, হ্যাঁ আপনার কিন্তু টাকা ব্যাক দেওয়া লাগবে, অবশ্যই টাকা আমি ব্যাক, প্রোডাক্ট না দিলে আমার অফিস টাকা ফার্ম গেট আনন্দ সিনেমা, মানে আপনাদের অফিসও আছে আবার, আমার অফিস আছে, আমার অফিসে আপনারা চলে আসুন, অলওয়েজ ওয়েলকাম, আচ্ছা আমি যদি এটা এসে দেখে নিতে চাই অফিসে, অবশ্যই দেখে নিতে পারবেন, সেক্ষেত্রে হয়তো আপনার অবশ্যই আপনি যে কালারটা নেবেন ওই কালারের ছবিটা আমাদেরকে দিতে হবে, যেই কালারটা আমি নিতে চাই সেক্ষেত্রে আপনি হয়তো আপনার অফিসে নিয়ে যে রাখবেন, এটা নিয়ে যে রাখবো আমাদের গোডাউন থেকে,
অফিসে থাকবে, আপনি এসে দেখবেন, আপনি দুইটা তিনটা কালার দেখলেন। হ্যাঁ, অনেক সময় কাস্টমার দেখে নিতে চায় ভাই। অবশ্যই আমাদের অফিসে চলে আসুন, নলেজ ওয়েলকাম। রিসেন্টলি আমাদের আজকে অফিসে কয়েকজন আসছে, আমরা প্রোডাক্ট দিয়েছি তাদেরকে, মানে দেখা দেখে তারা নিছে, প্রোডাক্ট নিছে তারা। কারণ যারা ঢাকা আমাদের অফিসের আশেপাশে তারা কিন্তু 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিবে না। আচ্ছা, অফিসে আসলে কি 2000 টাকা ভাই প্রাইস? অফিসে আসলে 2500-2500। ও মানে সেম সেম, মানে সেক্ষেত্রে প্রাইস কম নাই। আপনি চাইলে আমার থেকে এক কাপ কফি খেয়ে যান, মানে কফি খাওয়ান দাওয়ান ফ্রি আর কি। কফি খাওয়া ফ্রি, কিন্তু প্রোডাক্ট রেটে কোনো কম নাই। 50 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই? ডিসকাউন্ট নাই, মানে কফি 2 কাপ খাবে, কিন্তু আপনি 2 কাপ খাবেন, কিন্তু আপনি যদি 45 টাকা চান তাও কম নাই। আপনি যদি বলেন আমি 5 টাকা কম দেবো, তাও কম দেবো না আমরা। এখন সেক্ষেত্রে আমার পকেটে ভাই 500 টাকার একটা কয়েল ছিল, হারাই গেছে। এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার ব্যাপারটা আলাদা। ও মানে এই ক্ষেত্রে হয়তো দিবেন, যারাই হারাই গেছে এখন কি করা যাবে? আমরা কিন্তু রিজিক মানে কিন্তু একটা বিশ্বাস। হ্যাঁ, রিজিক মানে কিন্তু আবার এটা আপনার, হ্যাঁ, রোজগার, কারণ রিজিক কিন্তু একটা আরবি শব্দ। হ্যাঁ, ওটা দিয়ে কিন্তু আমরা, আর রিজিক সবার কাছে পরিচিত। তবে আপনার তো মানে অনেক পরিশ্রম করা রেখেছে রিজিকের প্রতি। হ্যাঁ অবশ্যই, একটা ব্র্যান্ড তো আপনার সহজে দাঁড়া হয়, আর সবার মাথায় একটা টেকনিক থাকবে রিজিক, একটা ইউনিক নাম, অনেক সুন্দর একটা নাম। অবশ্যই, সেক্ষেত্রে তো অন্য মানুষের রিজিক ব্র্যান্ডটা করতে পারত। সেক্ষেত্রে কোনো কিছু থাকবে না, rizik.com.bd, এটা আপনার, এটা আমাদের, মানে এটা আপনার ওয়েবসাইট। এই নামে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে, এবং এই নামে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ইউটিউব চ্যানেলও আছে রিজিক নামে, rizik.com.bd bd নামে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তা আমাদের অনেক ভিডিও দেখতে পাবেন। ও মানে আপনার ওখানে ভিডিও দেয়া রাখেন, ভিডিও আছে, চ্যানেলটা জাস্ট নাম দেওয়া আছে রিজিক। ওইখানেও কিন্তু আপনি ব্ল্যাক কালারের হোয়াইটের ভিতরে লোগোটা পাবেন, মানে রিজিকের যে লোগোটা, এই লোগোটা ব্র্যান্ডের যে লোগোটা, মানে রিজিক লাভলি শপিং যে লোগোটা আর কি, শপিং যে লোগোটা, ওই লোগোটা আপনি সব জায়গায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের ধরার অনেকগুলো অপশন আছে ভাই। অবশ্যই, পালানোর কোনো সুযোগ নেই, পালানোর কোনো সুযোগ আমাদেরকে না। অনেক কোম্পানি আছে এখন অনলাইন নামে ধান্দাবাজি, হ্যাঁ, টাকা নেই, আমার কিন্তু করছে এই কাজ, হ্যাঁ, টাকা নেই, এই কারণে কিন্তু আমি জানি আপনার বললাম ভাই আপনি লাইভ আমার করা দিয়ে আমি আপনি হারাই দেবেন। না না, ওইরকম কিছু হারানোর কোনো অপশন নেই, আপনি আমার চেয়ারে দেখে রাখতেছেন, অবশ্যই আপনার প্রোডাক্টটা হারাবে না, এবং আমরা কোনো কিছুই করতেছি না। স্ক্রিনশট যে প্রোডাক্টটা দেবো ওটাই পাবো, সেম টু সেম প্রোডাক্ট পাবেন, কারণ রিজিক একটা ব্র্যান্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার ভালোবাসার মানুষগুলোরই হয়তো দেন প্রোডাক্টটা, ফ্রিতে দিয়ে দেন ভাই, ফ্রিতে দেন না ভাই, ফ্রিতে, ভালোবাসা ফ্রিতে দিলে তার মূল্য থাকে না। অবশ্যই অবশ্যই, হ্যাঁ দেখছি ভাই, মূল্য থাকবে না। আর যদি দেন তাহলে আমার দিয়ে না সর্বপ্রথম, আপনি আপনি প্রথম কাতারে থাকবেন। হ্যাঁ, আমি চাই যে রিজিক থেকে একটা ফ্রি কোনো গিফট হিসাবে কোনো কিছু নিতে চাই ভাই। এখন মেসেজ করলে ভাইয়া রিপ্লাই দিতে পারবে না, লাইভ শেষে সবাইকে ভাইয়া পার্সোনাল দিয়ে রাখেন, আমি লাইভ শেষ করে উত্তর দেব। পার্সোনালিটি ভাবে আপনি মনে হয় ডিল করবেন, আপনি আপনার ছোট ভাই। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওয়াও, এই কালারটা কিন্তু আবার নিচ থেকে উঠাইছেন, তাহলে প্রোডাক্ট মনে হয় সবগুলো এরকম কুচকাবে না মুচকাবে না, এটা কত ফিডব্যাক হতে হবে? এটা 7 ফিডব্যাক ফিট। আচ্ছা, আমি যদি রাজশাহী সদরে নিতে চাই? অবশ্যই নিতে পারবেন, ডেলিভারি চার্জ 200 টাকা অগ্রিম, অর্থাৎ ঢাকার বাইরে যেই প্রোডাক্টটা যাবে, ঢাকা সিটির বাইরে, এক কথায় সিটির বাইরে, সিটির বাইরে যেই প্রোডাক্টটা যাবে ডেলিভারি চার্জ 200 টাকা। মিরপুর এই সব জায়গায় গেলে হয়তো 150 টাকা নাকি 100 টাকা, আপনি ঢাকা উত্তর দক্ষিণে সিটি যতটুকু এর ভিতরে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন, 150 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম, এবং সেটা অফারের যোগ্য, মানে এটা ফেরত আর দেবেন না, ফেরত আর দিব না, মানে আপনার কনফার্ম করলে টাকাটা ব্যাক হবে না, টাকাটা আর ব্যাক হবে না। আচ্ছা, আমি কনফার্ম করলাম, আমি সেই কালারটা বললাম, আপনি বললেন যে আছে, পরে আমার দিতে পারলেন না, না তাহলে আমরা পেমেন্টটা ব্যাক করে দেব। ও মানে আপনাদের যদি ভুল হয় তাহলে ব্যাক করবেন, কাস্টমারে দিলে ব্যাক করবেন না ভাই, এটা কাস্টমার প্রোডাক্টটা তো দেখতেছে, ও দেখতেছে, জি জি, দেখার কারণে সে বিকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ আমরা প্রোডাক্ট না দেখাই কিন্তু কাস্টমারের থেকে, ও মানে তাহলে স্ক্রিনশট দিলে যদি থাকে আপনি ডান বলবেন, না থাকলে বলবেন যে নাই, সাথে সাথে বলে দেবো যে এই প্রোডাক্টটা আমাদের কাছে নেই, যেগুলো আছে এগুলো প্রোডাক্টগুলো আছে, আপনার যদি এর ভিতর থেকে পছন্দ হয় নেবেন, না হলে বাদ দেবেন, নেবেন না, পরবর্তী কালার আসলে সেগুলোতে চুজ করবেন। সিস্টেমটা ঠিক আছে ভাই, আমাদের নিয়মিত আমাদের ফেসবুক পেজ rizik.com.bd থেকে কিন্তু ইমেজ আপলোড হয়। আচ্ছা ভাই, আমি যদি এই কালারটা যদি 15-20 পিস চাই? হ্যাঁ, এই না দেওয়া যাবে না, তাহলে কয়টা দিতে পারবেন? কারণ আমাদের প্রত্যেকটা কিন্তু স্টক থাকে, মানে একটা লিমিট আছে, লিমিট আছে, অবশ্যই আমাদের কালার কিন্তু অনেকগুলো, আপনি প্রত্যেকটা কালারে চাইলে কিন্তু 1000 পিস আমরা বানাইতে পারি না, কারণ আমাদের সেল হওয়ার একটা ব্যাপার আছে, তা তো অবশ্যই। আর আপনি যদি নতুন নতুন কালার থাকে, কাস্টমার ওই কালারগুলো পছন্দ করে বেশি, আপডেট আপডেট কালার, সবাই কিন্তু বোরিং হয়ে যায়। অবশ্যই অবশ্যই। আর এই কালার কি আপনার বাইরে পাবো নাকি লোকাল মার্কেটে? লোকাল মার্কেটে আপনি এই কালারটা হয়তো পাইতে পারেন, কিন্তু রিজিক ইজ যে
সেটা আবার শুনতে কি আউন্স টাউন্স কমাতে পারে হ্যাঁ সেটা? ওই জিনিসগুলো আপনি ও ভাবতে এটা বুঝে পারবেন, কিনতে হবে নাকি? এইটা বুঝে কিনতে কারণ হবে। আমরা তো কম্পিউটার তো কম্পিউটারই, 2,000 টাকা দিয়ে কিনলাম, হ্যাঁ সমস্যা কি? কিন্তু আপনি রিজিকের যে কম্পিউটার, ওই কম্পিউটারটা আপনি পাবেন আমরা না, বিভিন্ন শোরুমে কারণ দেখতেছি যে রিজিকের কম্পিউটারটা অবশ্যই স্পেশাল কিছু দুই হবে। হাজার 1,800 টাকা করে বিক্রি করতে, সেগুলো মানে তাহলে আউন্স কম নাকি সেক্ষেত্রে? আউন্স কম, পাতলা ওদের, আপনার যে কটন যে কাপড়টা আছে, কটন কাপড়টা সব ভোক্সা ভোক্সা উঠতে পারে ও আচ্ছা আচ্ছা, এটা উঠবে বা না। রং উঠতে পারে, আমাদের এগুলো সম্ভাবনা নেই না বাঙালি তো আমরা, আমরা তো ভাই কমটাই চাবো, ভাই। তাই না? কোনটা যদি আপনি চান তাহলে আপনি ঠকবেন, ও মানে ঠকবো আবার, ঠকবেন আবার বেশি টাকায় কিনলেও ঠকবেন। জাস্টিফাই করে কিনবো, জাস্টিফাই করে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে কি আপনার ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্টটা মাল দিচ্ছে, দিচ্ছে। হ্যাঁ কোয়ালিটি ফুল প্রোডাক্ট, অবশ্যই অবশ্যই। আপনাকে সেটা নিতে হবে। আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস 2,550 টাকা, 2,550 টাকা এটার প্রাইস, মানে এখানে যেগুলো আছে হয়তো 2,550 টাকা, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস 2,550 টাকা, কমের কোনো অপশন নাই ভাই, কম নাই, কারণ 2,550 টাকা আমাদের ডিসকাউন্ট দুই প্রাইস। হাজার টাকা রাখেন ভাই, না 2,000 টাকাও রাখা যাবে না ভাই, আপনি যদি বলেন 50 পিস দেন ভাই পঁচিশশো কাস্টমারের, পঞ্চাশ এক টাকা কাস্টমারে 50টি পিস না, দেন এক 2,000, কাস্টমারের 50টি পিস, সে কোন কোন কালারটা নিবে তার উপর তাহলে কি দুই নির্ভর হাজার টাকাই করবে। দিবেন নাকি? না ভাই তাও দিব না, ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আপনার হোলসেল আর রিটেল হয়তো পাশাপাশি হয়তো কিছু টাকা পাশাপাশি ইয়ে। কিছু টাকা কম বেশ হবে, ও আচ্ছা আচ্ছা, কারণ আমাদের রেগুলার প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট এখন দিচ্ছি না, ও আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস, এটা রেগুলার প্রাইস কত ছিল আপনাদের? রেগুলার প্রাইস 3,150 টাকা, 31। আচ্ছা আমি কাস্টমার যদি প্রোডাক্টটা নিতে চাই কিভাবে নিবে? এটা আমাদের স্ক্রিনশটটা পাঠাই দিবে এই প্রোডাক্টের, লাইভ মানে দিয়ে এই যদি দেন প্রোডাক্টটার স্ক্রিনশট পাঠাবে? স্ক্রিনশটটা আমাদের ফেসবুক মেসেজে দিয়ে দিবে, জি আমরা জি। মেসেজ থেকে প্রোডাক্টটা আচ্ছা আমি স্ক্রিনশট দিছি এটা ভাই, আপনি দেখা গেল কালকে পাইছি এই প্রোডাক্টটা না, ওই প্রোডাক্টটা লালটা, সম্ভাবনা নেই, কারণ আপনি স্ক্রিনশট আমাদের যেটা দেবেন আমরা সেই প্রোডাক্টটা পাঠাবো, যদি আমাদের স্টকে না থাকে আমরা সাথে সাথে বলে দেবো সাথে প্রোডাক্টটা সাথে বলে দিবেন যে এটা নাই, দিতে পারবো না, এটা আমরা দিতে পারবো যে কালারগুলো আছে ওই কালারগুলো দিবেন নাকি? কারণ আমরা এটা কিন্তু বলতেছি ডেলিভারি চার্জটা নেওয়ার আগে, ও মানে ডেলিভারি চার্জ নেওয়ার আগে বলে নেওয়ার দিচ্ছেন? আগেই বলে দিচ্ছি এটা আমাদের কাছে নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেন কাস্টমার যদি অন্য কোনো প্রোডাক্ট চুজ করে সে তখন আমরা ডেলিভারি চার্জটা বলছি, ওকে কালারটা আমাদের কাছে আছে আপনি ডেলিভারি চার্জ, এই কালারটা আপনি নিতে পারেন, এই কালারটা নিতে পারেন। আচ্ছা ভাই আমরা তল থেকে আরেকটা কালার দেখবো, একবার তল থেকে আমি সাদা কালারটা একবার দেখাই আপনাকে। ওয়া এই কালারটা কিন্তু জোর ছিল ভাই, হুম আমার এটা দিয়েন ফ্রিতে, অবশ্যই ফ্রিতে পাবেন, কিন্তু 2,550 টাকা দিতে হবে। এটা কি ফ্রি হলো ভাই? ভালোবাসা ও মানে ভালোবাসা ফ্রি, কিন্তু পেমেন্ট দিতে হবে ভাই? পেমেন্ট দিতে হবে ভাইয়া, হুম। ওয়াও অনেক তলে তো, এটা তো ছিঁড়ে ফাইটে যাইতে পারে ভাই এভাবে টানলে? না ছেড়বে না, ও মানে ছিঁড়ার অপশন নাই। অপশন নাই, কাপড়টা কি এটার? এটা 100% কটন কাপড়, তো অনেক মনে আছে জব্দ একটা কাপড়। হুম কত তলে ছিল, তলের থেকে বের করে দেখালাম, সেলাইটাও তো অনেক সুন্দর ভাই, সেলাইগুলা সাদার ভিতরে বেগুনি, সাদার ভিতরে বেগুনি, এর ভিতরে কি দেওয়া? এর ভিতরে ফাইবার দেওয়া, এখানে যতগুলো প্রোডাক্ট আছে রিজিকের সবগুলো কি ফাইবার? সবগুলো ফাইবার আছে, অন্য কোনো ম্যাটেরিয়াল নাই তো? দেখেন আমি এরপর দেখেন বসতেছি, দেখেন আবার কি জায়গায় চলে যাবে? ওয়াও জায়গায় উঠে যাবে আবার, মানে আইটে থাকার কোনো সম্ভাবনা নেই, আস্তে আস্তে মানে আস্তে আস্তে ফুলবে, এটা ধুইলে মুইলে মুসকাবে এরকম কিছু? ধুইলে মুসকাবে না, এবং এই ফাইবারটা পানি ধরবে না, মানে পানি পড়ে কতটুকু সময় লাগবে এটা শুকাতে? 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, দেখি রোদের ভিতরে দিয়ে শুকাবো নাকি? রোদের ভিতরে আপনি দিতে পারেন না, মানে ওইটা তাড়াতাড়ি শুকাবে রোদের ভিতরে, কালারটা কি থাকবে না পানি যাবে? ধরবে শুধু এই কাপড়টাই, এ ধোয়ার সময় কি কালারটা কি থাকবে না একবার সাদা হয়ে যাবে এটা? উঠলে সেক্ষেত্রে কি রিটার্নের অপশন আছে? ও আচ্ছা আচ্ছা, আরে কাপড়টা কি ছেড়ে উপরে কাপড়টা? ও কটন কাপড়, একবারে নরম সফট কাপড়, এপিটোপিট তো সেমই মনে হয় সবগুলো প্রোডাক্টের কি এপিটোপিট সেম? এপিটোপিট সেম, তাহলে একটা কাপড়ই এপিটোপিট। এপিটোপিট আচ্ছা আচ্ছা, তা আমাকে কি আরও দেখাবেন ভাই? অবশ্যই দেখাবো, আপনি দেখতে চাইলে ওই কালারটা আমাদের দেখান, এই কালারটা, হ্যাঁ বিয়ে কালার এটা, তাই তো? জামাই কালার, বিয়ে কালার না সরি, জামাই কালার, জামাই বউ কালার, এটা বিয়ে করার ক্ষেত্রে এই কালারটা দরকার। ওয়াও এই কালারটা কিন্তু ভাই আমার অনেক পছন্দ হয়েছে ভাই কালারটা। ঠিক আছে আপনি আজকে নিয়ে যান, শুয়ে কালকে সকালে ব্যাগ দিয়ে দিবেন, এটা কি আপনি আবার কাস্টমারে দিবেন নাকি? তাহলে কাস্টমারকে দিব না, যখন দিতে আসবেন তখন 2,550 টাকা রেখে দেবেন। ও আচ্ছা আচ্ছা, মানে আমার জন্য এটা ডিসকাউন্ট দিয়েছেন? এক রাত্রি আপনি ফিরে গাইতে পরের দিন টাকা দিয়ে নিয়ে যাবেন, টাকা দিয়ে নিয়ে যাবো, প্রোডাক্ট কি সাথে নিয়ে আসবো না টাকাটা নিয়ে আসবো শুধু? সাথে নিয়ে আসতে হবে প্রোডাক্ট, আমি এসে নিবো না, প্রোডাক্ট দিয়ে চলে যাবো আপনার, ওটা কোনো সিস্টেম নাই, না হলে আপনাকে দিব না প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কিন্তু এই কালারটা, চারিপাশে রেড দেওয়া, রেড দিয়ে একটা রেডের ভিতরে ছোট ছোট ফুল ছোট ছোট দেওয়া ফুল, থাকে, এটা কিন্তু বেটা বিশাল অনেক সুন্দর দেখা যাবে, অনেক একটা সুন্দর দেখা যাবে, এটার কি সেট সহ দেওয়া সম্ভব? না ভাই এটা সেট দেওয়া সম্ভব না,
তাহলে সেট কোনটা দিবেন চাইলে? সেট আমি বললাম যে সাদার ভিতরে একটা দেখলাম, ও মানে কিছু কালার আপনাদের আছে ওর ভিতরতে? মিনিমাম কিছু কালার আমাদের কাছে সেট আছে, তবে অবশ্যই সেটা অর্ডার দেওয়া নাইতে হবে। ও মানে সময় লাগবে ওইটা আবার? সময় লাগবে। আচ্ছা এটার রেট কত? এটা 2550 টাকা। আচ্ছা আপনি 2500 টাকা রাখেন ভাই? না ভাই কম নাই, প্রাইস কম নাই, কারণ এটা ডিসকাউন্ট প্রাইস। ও আপনার রেগুলার প্রাইস কত? রেগুলার 3150 টাকা। 3150, এখন ডিসকাউন্টে 2550 টাকা, 45 টাকা দিলেও কোনো অপশন নাই হয়তো। হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারটাই এই নাম্বারটাতে পিক আপনি করবেন নাকি? হ্যাঁ নাম্বারটা আমি পিক করবো, তো আমার ছোট ভাই পিক করবে। আর মেসেজ? মেসেজটা ভাই আমি উত্তর দিব, নাহলে আমার ছোট ভাই। মানে আপনারাই সব? হ্যাঁ, কারণ কাস্টমার কন্ট্যাক্ট আমরা দুই ভাই করি। আচ্ছা আচ্ছা, যাতে কাস্টমার কোনো বিভ্রান্ত না হয়। বিভ্রান্ত না হয়, প্রতারিত না হয়। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা কি আজকে শেষ করবো নাকি? অবশ্যই, আমরা অনেক বড় লাইভ হয়ে যাচ্ছে, আপনাদের যেই কালার পছন্দ হবে সেই কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজে দিয়ে দিন। আমি অবশ্যই এই যে লাইভ এখনই শেষ হয়ে যাবে, আমি আপনাদের সবার সাথে যোগাযোগ করব এবং সবার সাথেই কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। rizik.com.bd এর পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।